ওকে, তো আমরা জাভাস্ক্রিপ্টের মোটামুটি তো স্টাডি দেখছেন, মোটামুটি আপনারা দেখছেন যে জাভাস্ক্রিপ্টের এরিয়াগুলো, বাট অনেকের অনেক ধরনের কনফিউশন থাকতে পারে, হয়তো বোঝা যাচ্ছে না অথবা মানে ঠিক রিলেট করতে পারছি না, এরকম ঝামেলা হতে পারে। আবার অনেক সময় হয় কি যে যখন আপনি নতুন একটা কন্টেন্টে যাচ্ছেন তখন ওই জিনিসটা মেনে নেওয়ার যে ব্যাপারটা, এই জিনিসটা ঝামেলা হয়। তো আমার আজকের এই সেশনের উদ্দেশ্য যদি বলি তাহলে হচ্ছে যে আপনাকে ধরে ধরে জাভাস্ক্রিপ্ট শেখানো তো আসলে সম্ভব না, কারণ এটার জন্য আলাদা একটা কোর্সই ডিমান্ড করে। বাট প্রতিটা জিনিসের আমি যেটা বিলিভ করি, প্রতিটা জিনিসের একটা হার্ট অফ কনসেপ্ট আছে, প্রতিটা জিনিসের যেটাকে আমি বলি 80-20 রুল, বা 20% আপনি জানলেন দেন আপনি 80% আপনার কাছে আসলে সহজ হয়ে গেল। সো আমি আসলে ওই জায়গাটা আপনাদেরকে আজকে কভার দেওয়ার ট্রাই করব, এবং আমার এক্সপ্লোরেশন যদি বলেন তাহলে হচ্ছে যে এই বইটা যদি আপনি খুব ভালো করে প্রতিটা চ্যাপ্টার ফলো করেন, এই প্রজেক্টগুলো যদি আপনি কমপ্লিট করেন, সো জাভাস্ক্রিপ্ট আপনার জন্য একটা কমফোর্টের এরিয়া তৈরি হবে, এবং আসলে আপনি ফিউচারে আপনার ক্যারিয়ারে এটা আসলে দেখবেন যে একটা পর্যায়ে খুব বড় একটা ইম্প্যাক্ট তৈরি করছে, এবং খুব আপনাকে আসলে মানে যেটা বলা যে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে আসলে খুব বেশি হেল্প করবে, যেটা আমি প্রথম থেকেই বলে আসতেছি, রাইট, গত 3 মাস আগে থেকেই বলে আসতেছি। সো আপনি এটা ট্রাই করেন যে এইটার পিছনে সময় দিয়ে প্রতিটা কন্টেন্ট বোঝার জন্য। সো আমি আসলে এখন যেটা করবো সেটা হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ যেটাকে বলে, রাইট, অর্থাৎ প্রতিটা আমার যতটুকু লাগে অ্যাঙ্গুলার অথবা ওই রিলেভেন্ট এরিয়ার জন্য বোঝার জন্য যতটুকু লাগে আমি ততটুকু আলোচনা আসলে আপনাদের সাথে এখানে কভার করব। সো এখানে যতগুলো চ্যাপ্টার আছে আমি সবগুলো চ্যাপ্টারে এই জন্য ফোকাস করব না। প্রথম কথা আসি, জাভাস্ক্রিপ্টের নেচারটা আসলে কেমন, তার আগে হচ্ছে যে এই জায়গায় এটা একদম মানে কি বলবো বিগিনিং যে এরিয়াটা, যে জাভাস্ক্রিপ্টে কি কি টাইপ আছে, যেমন নাম্বার নাম্বার একটা টাইপ আছে যেখানে আসলে আপনি, এবং জাভাস্ক্রিপ্টের যে কোনো টাইপে আসলে ফ্লোটিং ভ্যালু, ফ্লোটিং নাম্বার, রাইট, ওর কাছে আসলে ইন্টিজার বা ডাবল এরকম আলাদা বলে কিছু নাই, একটাই টাইপ নাম্বার, এবং সেই নাম্বারের অ্যাগেনস্টেই সে আসলে দশমিক বলেন আর নর্মাল বলেন ভ্যালুগুলো সে আসলে রাখে। এবং এছাড়া জাভাস্ক্রিপ্টে আর একটা মানে আপনারা তো এখানে নিশ্চয়ই দেখছেন যে স্ট্রিং, আমরা স্ট্রিং নিয়ে কাজ করতে পারি, রাইট, নির্দিষ্ট অর্থাৎ অনেকগুলো যে টাইপ আছে সি শার্পের মধ্যে এমন না, নির্দিষ্ট কিছু টাইপ আছে, যেমন স্ট্রিং আছে যেখানে আপনি টেক্সটগুলো নিয়ে কাজ করতে পারেন, এবং আমরা যেভাবে সি শার্পে স্ট্রিং কনকাটিনেশন প্লাস দিয়ে করি, জাভাস্ক্রিপ্টে স্ট্রিং কনকাটিনেশন আসলে প্লাস দিয়ে, এবং স্ট্রিং দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা সিঙ্গেল কোটেশন দিয়ে আর একটা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে। বুলিয়ান আছে জাভাস্ক্রিপ্টে, বুলিয়ান হচ্ছে যে সে ট্রু অথবা ফলস রিটার্ন করে, এইটা একটা টাইপ আছে বুলিয়ান, এবং আপনি চাইলে ওই অনুযায়ী বুলিয়ান টাইপেরই ভ্যালু দিতে পারবেন, অর্থাৎ যখন আমরা টাইপ স্ক্রিপ্টে যাবো, টাইপ স্ক্রিপ্টের আবার একদম জাভাস্ক্রিপ্টে যেমন টাইপ আপনাকে বলে দিতে হয় না, কোনো একটা ভ্যারিয়েবল আপনি ডিক্লেয়ার করবেন আপনাকে কিন্তু টাইপ বলে দিতে হবে না, বাট আপনি ট্রু অথবা ফলস কোনো একটা ভ্যারিয়েবলে রাখলে সেটা আসলে একটা বুলিয়ান ভ্যারিয়েবল হয়ে যাবে। আপনি যদি নাম্বার রাখেন তাহলে এটা নাম্বার হয়ে যাবে, যদি আপনি স্ট্রিং রাখেন তাহলে এটা স্ট্রিং হয়ে যাবে। বাট জাভাস্ক্রিপ্টের পুরো ল্যাঙ্গুয়েজটা আসলে উইকলি টাইপ, অর্থাৎ আমরা যেমন সি শার্পে কোনো একটা ভ্যারিয়েবল লিখতে গেলে আমাদেরকে আসলে একটা ডিফিনাইট টাইপ লিখে ভ্যারিয়েবল লিখতে হয়, জাভাস্ক্রিপ্টে আসলে এরকম কোনো কিছু করা লাগে না। জাভাস্ক্রিপ্টে আপনি ভার দিয়ে যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে ওই ভ্যারিয়েবলে আপনি যে কোনো মোমেন্টে যে কোনো টাইপের ভ্যালুই অ্যাসাইন করতে পারবেন, এবং এখানে কোনো কম্পাইলেশন এরর নাই ওই ক্ষেত্রে, মানে ওই মোমেন্টে ওই ভ্যারিয়েবলের ভ্যালুটাই সে আসলে তার ভ্যালু নিয়ে ভ্যালু হিসেবেই কাউন্ট করবে। সো আপনি কোনো একটা মোমেন্টে হয়তো স্ট্রিং রাখছেন, তার পরের মোমেন্ট ইন্টিজার রাখছেন, দেন আপনি পরের মোমেন্ট ইন্টিজার হিসেবে সেটাকে আসলে ইউজ করতে পারবেন। আর এখানে মানে অপারেটর গুলাও খেয়াল করে দেখেন, অপারেটর আমরা যেভাবে সি শার্পে অপারেটর ইউজ করছি, গ্রেটার দেন, লেস দেন, প্লাস, মাইনাস, ওই জিনিসগুলাও এখানে সিমিলার ওয়েতে ইউজ হচ্ছে, যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এখানে হচ্ছে ইকুয়াল টু এবং ট্রিপল ইকুয়াল টু, মানে দুই ধরনের সিম্বল আছে, একটা হচ্ছে শুধু একটা, আমরা তো ইউজ করি কি ডাবল ইকুয়াল, ইকুয়ালিটি অপারেটর, এখানে ট্রিপল ইকুয়াল আছে। জাভাস্ক্রিপ্টে ট্রিপল ইকুয়াল টু মানে হচ্ছে যে টাইপ, আপনি যদি টাইপ সহ ভ্যালু, একটা হচ্ছে ভ্যালু চেক করতে চান দুইটার ভ্যালু সমান কিনা, আর একটা হচ্ছে টাইপ সহ চেক করতে চান দুইটা ইন্টিজার কিনা এবং দুইটার ভ্যালুই, আর দুইটাই নাম্বার কিনা এবং দুইটার ভ্যালুই এইটা কিনা। সো
টাইপ সহ যদি আপনি চেক করতে চান তাহলে ট্রিপল ইকুয়াল, আর যদি আপনি নর্মাল চেক করতে চান তাহলে হচ্ছে ডাবল ইকুয়াল। আচ্ছা, নট এ নাম্বার এটা হচ্ছে আপনি যদি কোনো একটা কিছু নাম্বার না হয়ে থাকে তাহলে সে আসলে নট এ নাম্বার, NaN এই এররটা দেয়, এবং আপনি যদি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু নাম্বার কিনা এটা চেক করতে চান তাহলে ইজ NaN বলে একটা মেথড আছে যেটা আপনি ইউজ করতে পারেন, এবং ইজ নাম্বার নট এ নাম্বার দিয়ে আপনি আসলে অনেক সময় আমাদের দরকার হতে পারে যে ভেরিয়েবলের ভ্যালু আমি চেক করতে চাই এবং সে অনুযায়ী আমি ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতে চাই, এবং নট এ নাম্বারই একমাত্র ভ্যালু, মানে ভ্যালু এটা একটা ভ্যালু কিন্তু নট এ নাম্বার এটা একটা ভ্যালু, রাইট? নট এ নাম্বার একমাত্র ভ্যালু যা নিজের সাথে ইকুয়াল না। যেমন এখানে দেখেন নট এ নাম্বার ইকুয়াল টু নট এ নাম্বার সে দিয়েছে, বাট এটা আসলে ফলস আসছে। সো নট এ নাম্বার ইজ নট ইকুয়াল টু নট এ নাম্বার, এটা আমার একটা ভ্যালু। যেমন নাল ইকুয়াল টু নাল দেন ট্রু আসবে, আনডিফাইন্ড ইকুয়াল টু আনডিফাইন্ড দেন ট্রু আসবে, নট এ নাম্বার ইকুয়াল টু নট এ নাম্বার দেন ফলস আসবে। লজিক্যাল অপারেটর এই জিনিসগুলো তো আপনারা জানেনই, এগুলো নিয়ে আসলে আমার আলাদা করে আলোচনা করার কিছু নাই। এখানে আসলে ওই ভ্যারিয়েবল টাইপ এই জিনিসগুলো নিয়ে প্রথম চ্যাপ্টারে আলোচনা করা আছে, পরের চ্যাপ্টার প্রোগ্রামের স্ট্রাকচার, মানে মূলত হচ্ছে ইফ এলস ডু হোয়াইল ফর লুপ হোয়াইল লুপ এই জিনিসগুলো নিয়ে জাভাস্ক্রিপ্টে কিভাবে লিখবেন। অনেক সময় যেমন আপনি যদি পাইথন ল্যাঙ্গুয়েজটা আসলে এক্সপ্লোর করা শুরু করেন, পাইথনে দেখবেন যে আমরা যেমন সি শার্পে যেভাবে লিখি পাইথন টোটালি ডিফারেন্ট স্টাইলেই লেখে ওরা, এবং পাইথনে আপনি যখন একটা কোনো কিছু লেখা শুরু করবেন ইন্ডেন্টেশন, আমরা যেমন ব্র্যাকেট দিই পাইথনে তো কোনো ব্র্যাকেট নাই, সো ইন্ডেন্টেশন আপনি স্পেস দিয়ে লিখবেন মানে হচ্ছে ওইটা ওই ওই কনস্ট্রাক্টের আন্ডারে। সো এইটা প্রথমে যারা পাইথনে কাজ করতে যায় তাদের ক্ষেত্রে আসলে বুঝতে সমস্যা হয়ে যায়, বোঝা যাচ্ছে না যে কেন কাজ করছে অথবা কীভাবে কাজ করছে, আর অনেকে আমরা হয়তো ব্র্যাকেট ইউজ করতে অভ্যস্ত, সো আমরা ওই সেম লাইনে হয়তো লিখতেছি কিন্তু পাইথনে হয়তো দেখা গেল কাজ করছে না। সো এক একটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব কালচার আছে, এক একটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব ভাষা আছে, এবং যদি আর একটা একটা ল্যাঙ্গুয়েজের সাথে আর একটা ল্যাঙ্গুয়েজে মিলে যায় আমাদের আসলে বুঝতে সুবিধা হয়। জাভাস্ক্রিপ্ট অনেকটা কিছু ক্ষেত্রে সি লাইক সিনট্যাক্স, অর্থাৎ ফর লুপ ফয়েল লুপ, তারপরে হচ্ছে যেমন করে সি শার্পে আমরা সি লাইক সিনট্যাক্স ইউজ করি, জাভাতেও কিন্তু কাইন্ড অফ সি লাইক সিনট্যাক্স আমরা ইউজ করে থাকি টু সাম এক্সটেন্ট। সো এখানে ফর লুপ ফয়েল লুপ কোয়াইট সিমিলার, ইফ এলস ডু হোয়াইল এই জিনিসগুলো আসলে সিমিলার, বাট এখানে দুই ধরনের টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, যেটা আসলে ওরা বলছে বাইন্ডিং মানে হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডাটা বাইন্ড হবে। সো দুই ধরনের ভেরিয়েবল আসলে এখানে ডিক্লেয়ার, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে ভার। সো লেট এবং ভারের ভিতরে আসলে একটু একটু পার্থক্য আছে জাভাস্ক্রিপ্টে, যে জিনিসটা আসলে আপনার জানাটা জরুরি। একটা হচ্ছে ভার যখন আপনি ডিক্লেয়ার করেন সেটা আসলে স্কোপের বাইরেও আপনি ওই 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 ভেরিয়েবলটাকে ইউজ করতে পারেন বা অ্যাক্সেস করতে পারেন, বাট যখন আপনি লেট ইউজ করেন কোনো একটা স্কোপের ভিতরে ওই লেটটা শুধুমাত্র ওই স্কোপের ভিতরেই বাউন্ড, এই স্কোপের বাইরে আসলে এটাকে আপনি অ্যাভেল করতে পারবেন না। সো জাভাস্ক্রিপ্টে অনেক সময় ভার নিয়ে কনফিউশন তৈরি হয়, আমি উপরে একটা ভার এক্স লিখে রাখছি ভিতরে একটা আবার ভার এক্স লিখছি, সো পরবর্তীতে দেখা গেল যে লাস্ট অফ অল এক্স এর ভ্যালু যেটা আমি অ্যাসাইন করছি ভিতরের স্কোপে সেটাই আসলে আমার উপরের স্কোপের জন্য আমি ভ্যালু অ্যাক্সেস করতে পারছি, মানে বা উপরে যেটা আমি অ্যাসাইন করে রাখছি সেটা আমি ভিতরের স্কোপে সেই ভ্যালুটাই আসলে অ্যাক্সেস করতেছি। সো এই ধরনের কিছু আসলে মিক্স আপ হয়ে যায় যেটা আপনার একটু ক্লিয়ার হয়ে নেবেন, অর্থাৎ আপনি একটু নোট নিয়ে রাখতে পারেন যে আপনি এক্সপ্লোর করবেন ভার এবং লেটের পার্থক্য আসলে কোথায় বা ভার এবং লেট আসলে কিভাবে কাজ করে জাভাস্ক্রিপ্টে। মানে আমি যে পয়েন্টগুলো বলছি এগুলো যদি আপনি ফোকাস করেন জাভাস্ক্রিপ্ট আপনার জন্য আসলে কঠিন কিছু থাকবে না, ফর শিওর। সো console.log এটা মূলত আসলে ইউজ করা হয় যদি আপনি স্ক্রিনে কোনো কিছু আপনার কনসোলে যদি কোনো কিছু আউটপুট দেখাতে চান, কিছু আসলে ওর নিজস্ব ফাংশন, যেমন প্রম্পট, প্রম্পট ইউজ করা হয় যদি আপনি কোনো যেটা বলা ডায়ালগ বক্স পপ আপে যদি কোনো কিছু দেখাতে চান তাহলে আসলে প্রম্পট ইউজ করা হয়। অ্যান্ড
কন্ট্রোল ফ্লো বলতে অলওয়েজ যে জিনিসটা বুঝেছ হচ্ছে যে ইফেলস ডু হোয়াইল ফর লুপ এক্সিকিউশন কিভাবে আসলে হবে। সো কন্ডিশনাল এক্সিকিউশন যেটা ইফেলস, ইফেলস এর ক্ষেত্রে আমি যে আপনাদেরকে বললাম যে একদম হোয়াইট সি শার্প লাইন, সেটা নিয়ে আমার নতুন করে আসলে বলার কিছু নাই আপনাদেরকে। ইভেন হোয়াইল এবং ডু হোয়াইল ও সেম, এই দেখেন হোয়াইল তাই না, এবং এটাও হোয়াইল, এই যে ডু হোয়াইল সেম। আচ্ছা ফর লুপ সেম, ব্রেক কন্টিনিউ, এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্টে আছে। সো আপনি ব্রেক কন্টিনিউ ইউজ করতে পারেন যদি আপনি লুপ থেকে বের হয়ে আসতে চান অথবা লুপটা কন্টিনিউ করতে চান। এখানে আসলে মাঝে মাঝে ওরা কিছু এরকম এক্সাম্পল এক্সাম্পল দিচ্ছে, যে এক্সাম্পল গুলো আপনার মানে একটা স্টোরি লাইনের থ্রুতে যাওয়া যায়, যেটাকে বলে আপনি যে জিনিসটা শিখে আসছেন সেই জিনিসটা আসলে আপনি কিভাবে এমপ্লাই করতে পারেন ওই জিনিসটার। আপনার এই বইটাতে আসলে আমার এই জিনিসটা ভালো লাগছে যে কিছু কিছু ক্ষেত্রে আসলে ওরা স্টোরি লাইন নিয়ে আসছে, যে স্টোরি লাইনের থ্রুতে আপনি আসলে প্রবলেমটাকে আরো ডিপ ডাউন রিয়েলাইজ করতে পারবেন বা বুঝতে পারবেন। কমেন্টিং করার ব্যাপারটা আবারও বলি, সেই সি শার্পের মতোই দুই ধরনের কমেন্টিং, একটা হচ্ছে স্ল্যাশ স্টার আর একটা হচ্ছে শুধু এক লাইন আমি কমেন্ট করলে শুধু ডাবল স্ল্যাশ, আর যদি অন মাল্টিপল লাইন কমেন্ট করি তাহলে স্ল্যাশ স্টার। আর এখানে কিছু হয়তো এক্সারসাইজ দেওয়া আছে, এই যে ফিজ বাস লুপিং এ ট্রায়াঙ্গেল, তারপরে ফিজ বাস, তারপরে হচ্ছে চেস বোর্ড, এইরকম কিছু আসলে এক্সারসাইজ দেওয়া আছে যেগুলো আপনারা নিজেরা আপনাদের সময় কাজে লাগিয়ে করতে পারেন। আচ্ছা জাভাস্ক্রিপ্ট ফাংশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে যেহেতু জাভাস্ক্রিপ্ট নিজে একটা উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, মানে এই জায়গাটায় আপনার সি শার্পের সাথে একটু পার্থক্য আছে, যেহেতু উইকলি টাইপ জাভাস্ক্রিপ্ট তার ফাংশনে প্যারামিটার হিসাবে ভ্যালুও নিতে পারে আবার ফাংশনও নিতে পারে, রাইট? মানে আপনি তো ফাংশনটা যেভাবে ডিফাইন করবেন সেভাবেই ফাংশনটা আসলে কাজ করবে। যেমন আমি যদি বলি আমি একটা ফাংশন লিখতে চাই, তাহলে আমি ফাংশন ডিফাইন করবো কিভাবে, লিখবো কিভাবে? সো প্রথমে আপনাকে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে হচ্ছে কি ফাংশনের নাম, প্যারামিটার এবং ভিতরে আপনি যা লিখছেন সেইটা। সো এখানে জাভাস্ক্রিপ্টের মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে ফাংশনের ক্ষেত্রে আপনি এক্স এবং ওয়াই লিখছেন, এখন ধরেন আপনি এক্স এর ভ্যালু পাঠা মানে এক্স শুধুমাত্র অ্যাড এর পরে আপনি 12 পাঠালেন, তাহলে কি হবে? তাহলে ও কিন্তু এক্স এর ভ্যালু সেট করবে 12, ওয়াই এর ভ্যালু সেট করবে আনডিফাইন, আপনাকে এখানে কোনো রেস্ট্রিকশন সে দিবে না। মানে এই জায়গায় কিছু জিনিস আসলে আপনারা পার্থক্য পাবেন অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে বা সি শার্পের সাথে, অর্থাৎ আপনি যদি কোনো কিছুই না দেন, এই অ্যাড এর প্যারামিটার কোনো কিছু না দেন, এর মানে এই না যে অ্যাড কল হবে না, অ্যাড কিন্তু কল হবে, কিন্তু তার কাছে এক্স এর কোনো ভ্যালু ঢোকে না এবং ওয়াই এর কোনো ভ্যালু ঢোকে না, এই দুইটার ভ্যালু আসলে দেখাবে আনডিফাইন। সো আমি যদি আপনাদেরকে এখানে লগ করে দেখাই, কনসোল কনসোল ডট লগ এক্স এবং সাপোজ আমি 12 পাঠাচ্ছি প্রথম প্যারামিটার, বাট পরেরটা আমি কোনো ভ্যালু পাঠালাম না, তাহলে এখানে কনসোল লগ যেটা করবে সেটা হচ্ছে অ্যাড এর জন্য আউটপুট কি হবে, বাট কনসোল এক্স এবং ওয়াই এর ভ্যালু তো আমাকে আগে দেখাবে, রাইট? সো আমি যদি এখানে রান কোড লিখি তাহলে দেখেন প্রথমে আসছে কত, লগ এক্স হচ্ছে 12 আর ওয়াই হচ্ছে কি আনডিফাইন। সো যেহেতু ইয়াটা আনডিফাইন হয়েছে, সো যার ফলে এই এই টোটাল ভ্যালুর মানই হয়ে গেল নট এ নাম্বার, আনডিফাইন্ড প্লাস 12, রাইট? সো এখানে মূল ব্যাপারটা হচ্ছে আপনি ফাংশন কিভাবে লিখতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে এই যে আমরা এখানে যে কাজটা করছি মেক নয়েজ ইকুয়াল টু ফাংশন, এই কথাটা লিখছি এখানে দেখেন, নরমালি আমি একটা ফাংশন লিখছিলাম, ফাংশন অ্যাড দুটো ভ্যারিয়েবল দিছি এবং ভ্যারিয়েবল থেকে আমরা ভ্যালু রিট্রাইভ করছি, রাইট? আর এখানে দেখেন আমি একটা ফাংশন লিখছি, ফাংশনের ভিতরে আমি লিখছি জাস্ট কনসোল ডট লগ, রাইট? এবং একটা ভেরিয়েবলে রাখছি, ধরুন ভেরিয়েবলে আসলে আমি কি রাখছি, এই ফাংশনটা কিন্তু আমি ভেরিয়েবলে রাখছি, রাইট?
এবং মেক নয়েজ যদি আমি কল করি তাহলে তখন আসলে আমাকে কি দেখাবে, আউটপুটে দেখাবে যেটা আমি এখানে লগ হিসাবে রাখছি। সো তার মানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে আপনি চাইলে কোন একটা ভেরিয়েবলে সরাসরি ফাংশন রাখতে পারেন, অর্থাৎ সি শার্পে এটা আমরা আসলে কি করি ডেলিগেট দিয়ে কাজটা করি, বাট জাভাস্ক্রিপ্টে আসলে এরকম ডেলিগেট বা এরকম কিছু আমার লেখা লাগছে না আলাদা করে। সো ভেরিয়েবল লিখলেই আমি সেই ভেরিয়েবলের কাছে ফাংশন রাখতে পারছি। আচ্ছা, কনস্ট যে কিওয়ার্ডটা এটা আসলে কি জিনিস, এটা আসলে কনস্ট্যান্ট বোঝায়, অর্থাৎ যদি আমি কোন একটা ভেরিয়েবলের ভ্যালু সেট করে ফেলি তাহলে আমি ওই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করতে পারবো না, দ্যাটস অ্যাকচুয়ালি কনস্ট। তার মানে হচ্ছে এখান থেকে আমরা কি সামারিতে আসতে পারি যে এইখানে যে তার কাছে যে ফাংশনটা রাখা হয়েছে, আপনি চাইলে ভেরিয়েবলে আর পরবর্তীতে এই কনটেক্সটে অন্য কোনো ফাংশন বা অন্য কোনো ভ্যালু তাকে আসলে অ্যাসাইন করতে আপনি পারছেন না। তো আপনার যদি এরকম কোনো সিনারিও হয় যে ভেরিয়েবলে আপনি ভ্যালু একবার সেট করলেন বাট আপনি অন্য কোনো সময় ভ্যালু ভেরিয়েবল আসলে ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছেন না বা অ্যাসাইন করতে চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কনস্ট ইউজ করতে পারেন। আচ্ছা, সেম ভাবে এখানে ওই পাওয়ার নামে একটা ভেরিয়েবলে আসলে বেশ কিছু কাজ করে একটা ফাংশন রাখা হয়েছে এবং পাওয়ার পরবর্তীতে কল করে ভ্যালিয়েবলে ভ্যালু দেখানো হয়েছে। আর আপনাদের যদি কারো কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে একটু বললেন যে এইখানে আমার আমার কনফিউশন আছে বা এখানে আমি ঠিক বুঝি নাই। সো আমি ট্রাই করবো আপনাকে ওই জায়গাগুলো আসলে রিজলভ করে দেওয়ার জন্য। আর অন দ্য ফ্লোতে যদি আপনাদের কোনো ঝামেলা না থাকে তাহলে তো ভালোই। আচ্ছা, ফাংশনের ভিতরেও ফাংশন লেখা যায় জাভাস্ক্রিপ্টে, এটা পসিবল। ফাংশনের ভিতরে আপনি চাইলে ফাংশন লিখতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। যেমন আপনারা যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন এই যে ফাংশনটা লেখা হয়েছে এখানে, আচ্ছা এখানে একটা এটা একটা ফাংশন কি আছে ভিতরে আমি জানি না, রাইট? আমার জানার দরকার নাই। ধরেন এটা একটা ফাংশন টোটাল তাই, এবং ফাংশনটা একটা ভেরিয়েবল রাখছে হুমুস। সো এইখানে এই ফাংশনের ক্ষেত্রে একটা প্যারামিটার পাঠানো হয়েছে এবং দেখেন এর ভেতর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং এটা কিন্তু লোকাল ভেরিয়েবলের মতো। সো লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং যেখানে আসলে একটা তার আন্ডারে ফাংশন রাখা হয়েছে এবং তার ভেতরে তার যে সকল ফাংশন আছে সেগুলো ডিল করা হয়েছে, তার ভিতর ফর লুপ বা ইফ এলস যা খুশি তাই সে লিখছে। দেন এই যে আমি ফাংশন স্কোপের এখনো বাইরে যাই নাই, এই ফাংশনের স্কোপে থাকা অবস্থায় আমি ফাংশনটা অর মেথডটা আমি আসলে কল দিচ্ছি এবং সেই অনুযায়ী তার মানে কি দাঁড়াবে যে এইখানে এই মেথডগুলো কল দেওয়ার ফলে আমার আউটপুটে এইখানে যে কনসোল ডট লগ আছে, এই যে কনসোল ডট লগ আছে এই কনসোল ডট লগ এর আউটপুটে আসলে আমার কন্টিনিউয়াসলি দেখতে পারবো যদি আমি এটা কল দিই। সো এইখানে কিন্তু এইটা কল দেওয়া হয় নাই কোথাও দেখেন। সো আমি যদি এটাকে রান করি, রান কোড করে আসলে কিছু হবে না যেহেতু আমি ওইটাকে কল দেই নাই, এই মেথডটাকে কল দেই নাই। সো আমি সাপোজ এখন পরের লাইনে লিখলাম এবং ফ্যাক্টর দিয়ে দিলাম হচ্ছে সাপোজ টু, সো এখানে যে ইনগ্রিডিয়েন্ট অ্যামাউন্ট বের করার জন্য অ্যামাউন্ট বাইরে থেকে আসলে এখানে দেখেন এখানে সে অ্যামাউন্টটা পাঠাচ্ছে সামহাউ, এখন কিভাবে আসবে আমরা জানি না। এখন তো আসলে আমরা আমাদের জানা মতে আসলে এই যে দেখেন অ্যামাউন্ট পাঠাচ্ছে, রাইট, ওয়ান, দেন ইউনিট পাঠাচ্ছে ক্যান, নেম পাঠাচ্ছে চিকপিস, অর্থাৎ এইটা যখন কল করছে তখন আসলে কি হচ্ছে এখানে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো যাচ্ছে এখান থেকে যেহেতু মেথডটা কল করা করানো হয়েছে, আর বাইরে থেকে আসলে আমি কি পাঠাচ্ছি এই ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা সে তার মতো করে কাজে লাগাচ্ছে। আমরা যদি এখন রান করি তাহলে ওই আউটপুট গুলা স্ক্রিনে দেখতে পাবো। যেমন ওয়ান এর সাথে টু গুণ করছে, 0.25 এর সাথে টু গুণ করছে, যেভাবে যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট আর কি। ফাংশন এজ এ ভ্যালু, এটা নিয়ে আমি অলরেডি আপনার সাথে কথাবার্তা বলছি যে আমি যদি ভ্যারিয়েবলে রাখি তাহলে সেটাকে আমি আসলে ভ্যারিয়েবলের মতো করে ভ্যালুর মতো করে আসলে ফাংশন এজ এ ভ্যালু আমি ইউজ করতে পারবো আর কি। অ্যারো ফাংশন, এটা আমাদের ল্যাম্বডা এক্সপ্রেশনের মতোই, অ্যারো ফাংশনটা মানে খুব বেশি ইউজ করা হয়,
ইভেন জাভাস্ক্রিপ্টও ইউজ করা হয়, অর্থাৎ ল্যাম্বডা এক্সপ্রেশন আমরা যে জিনিসটা দেখে আসছি সেই জিনিসটাই। অর্থাৎ আপনি প্যারামিটার পাঠাবেন, দেন ল্যাম্বডা সাইন, দেন হচ্ছে মেথড বডি। সো এটাকে আসলে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলে অ্যারো ফাংশন। ওকে, সো আপনি আগের মতো এটা ভেরিয়েবলে রাখতে পারেন এবং সেটাকে ইউজ করতে পারেন। ক্লোজার নিয়ে একটু কথাবার্তা বলি, বিকজ ক্লোজারটা অনেকের ক্ষেত্রে কনফিউশন হিসেবে কাজ করবে। সো ক্লোজার নিয়ে আমার কাছে মনে হয় একটু কথাবার্তা বলা দরকার আছে, এবং এই এক্সাম্পলটা দেখলেই মোটামুটি আপনারা একটু ক্লিয়ার হবেন, বা আমি ট্রাই করছি এই এক্সাম্পলের মাধ্যমে আপনাদের আসলে কনফিউশন যদি কোনো কিছু থাকে সেটা পরিষ্কার করা যায়। ক্লোজার মানে যেটা বুঝায় সেটা হচ্ছে, যদি কোনো একটা মেথডের ভেতরে আমি আর একটা মেথড রাখি, অন্য তো রাখতেই পারি, এবং আমি যদি একটা মেথডের ভিতরে আর একটা মেথড রাখি, এবং আমরা জানি যে ফাংশন ফাংশনকে আমি এজ এ ভ্যালু ইউজ করতে পারি, অথবা ফাংশনকে এজ এ ভ্যালু আমি রিটার্নও করতে পারি। যেমন এখানে দেখেন না আসলে কি করা হয়েছে, এখানে একটা ফাংশন নেওয়া হয়েছে, ফাংশনের নাম দেওয়া হয়েছে কি র্যাপ ভ্যালু, এবং র্যাপ ভ্যালুর ভিতরে আমরা কি পাঠিয়ে দিছি একটা ভ্যারিয়েবল এন, যেটা আমরা ইউজ করছি। আচ্ছা, আমরা এই ফাংশনের ভিতরে একটা লোকাল ভ্যারিয়েবল নিয়েছি, লোকাল ইকুয়াল টু এন, ওই ভ্যারিয়েবলের কাছে আমরা কি করছি যে ইনপুটটা আসছে সেই ইনপুটটা আমরা রাখলাম, আমরা রিটার্ন করছি এটার ভিতরে লোকাল। তার মানে এই লোকালটা তো আসলে বাইরে থেকে আইডেন্টিফাইড না, বাইরে যদি কেউ বসে থাকে সে কি লোকালটাকে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে? পারবে না কিন্তু, তাই এখন আমাকে বলেন আমি যদি র‍্যাপ ভ্যালুতে 5 পাঠাই বা 10 পাঠাই তাহলে আমি আউটপুট কি পাবো? আমি জাস্ট এখানে আপনাদেরকে খুবই লিনিয়ার জিনিস তো, মানে অবভিয়াস জিনিস, এই জন্য আসলে কিছু মনে হচ্ছে না, বাট পরের এক্সাম্পল আরো ক্লিয়ার হবে। আমি যদি বলি আর আমি একটা ভেরিয়েবল নিলাম এবং র্যাপ ওয়ান ইকুয়াল টু আমি লিখলাম র্যাপ ভ্যালু এবং এর কাছে 5 পাঠালাম, তাহলে কি ঘটবে? আমি আমার র্যাপ ওয়ানের কাছে আসলে কি আছে বলেন তো? লোকালের মানটা কি আছে? র‍্যাপ ওয়ানের কাছে আসলে আমি কি পাবো? এক্স্যাক্টলি, আমি র‍্যাপ ওয়ানের কাছে কিন্তু একটা ফাংশন পাচ্ছি যেহেতু এটা রিটার্ন করা হয়েছে, এবং সে আলটিমেটলি ভ্যালু হিসেবে কি রিটার্ন করছে? ওই ফাংশনটা লোকাল। আচ্ছা, এখন আমি র‍্যাপ ভ্যালু দিছিলাম কত? 5। তাহলে র‍্যাপ ওয়ানের কাছে এখন আসলে কি আছে? একটা ফাংশন আছে, খেয়াল করে দেখেন। এবং আমি যদি এখানে এবার তাহলে ওই কনসোল ডট লগ লিখে র‍্যাপ ওয়ান এইভাবে কল করে তাহলে কি হবে? আলটিমেটলি এই ফাংশনটা কল হবে। এখন বলেন আমি ভ্যালু কত পাব, আউটপুট কি দেখাবে? কেন আনডিফাইন্ড অথবা এনএন দেখাবে বলে মনে হচ্ছে? এখানে তো ইন্টিজার দিছি আর ওখানে লোকালের ভ্যারিয়েবল, রাইট, মানে লোকালে রাখতে পার। অ্যাপারেন্টলি মনে হচ্ছে কি যে লোকালের যেহেতু স্কোপ ওইটার ভিতরে লিমিটেড, তাহলে ওই ভ্যালু ভ্যারিয়েবলের ভ্যালুটা তো আসলে মানে আমার পাওয়ার কথা না, এরকম তো মনে হচ্ছে, রাইট? সো আমরা চলেন আউটপুটটা দেখি, এখানে আউটপুট কত আসছে? 5। সো তার মানে হচ্ছে এই যে আমি র‍্যাপ ভ্যালুর মাধ্যমে যে 5টা পাঠাইছি, ও আমাকে একটা ফাংশন পাঠাইছে, ফাংশনের ভিতরেও তো সে লোকালটাই রিটার্ন করছে, এবং লোকালের ভিতরে তো ওই মোমেন্টে 5 দেওয়াই ছিল। তার মানে যখন আমি এই 5টা দিয়ে পাঠাইছি এই মেথডের কাছে, ও যে মেথডটা পাঠাইছে সেই মেথডের ভিতরে তো 5টা র‍্যাপ আপ হয়ে গেছে, অনেকটা র‍্যাপ আপ হয়ে আছে না ভিতরে, যদি আপনি সেটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারছেন না, কিন্তু ভ্যালুটা তো র‍্যাপ আপ হয়ে আছে। এইটাকে আসলে বলা হচ্ছে ক্লোজার, ডার্ক এরিয়াতে ভ্যালুটা আমি মানে অনেকটা ইনস্ট্যান্সে যেভাবে আমরা ইউজ করি, ক্লাসের ইনস্ট্যান্সে মনে আছে কিনা, অর্থাৎ আমি একটা ক্লাসের স্টেটের কাছে ভ্যালু রেখে দিচ্ছি, ওই ক্লাসের স্টেটে ওই স্কোপের ভিতরে কিন্তু ভ্যালুটা থাকছে, পরবর্তীতে আপনি ক্লাসের বা অবজেক্টের থ্রুতে আসলে ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারছেন। এখানেও কাইন্ড অফ সেম থিং, আপনার আর একটা এক্সাম্পল দেখলে আসলে ক্লিয়ার হবে না আরো বেশি। আপনারা এখানে খেয়াল করে দেখেন,
জুম করলে ঠিক মতো আসে না, এটা খেয়াল করে দেখেন। এখানে আসলে আমি জাস্ট এই লাইনটা মুছে দিচ্ছি, এটা কনফিউশন দেখতে পাবো। এখানে আসলে একটা ফাংশন আমরা লিখছি, ফাংশনের নাম কি মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ারের ভিতরে আমরা কি পাঠাচ্ছি, একটা ফ্যাক্টর পাঠাচ্ছি। আচ্ছা আমরা তার তার মাধ্যমে রিটার্ন করতেছি কি, নো আমরা কি রিটার্ন করছি, একটা মেথড। আমার রাইট, একটা মেথড অ্যারো ফাংশন তো তার মানে কি মেথড, একটা ফাংশন আমি রিটার্ন করছি যে আসলে প্যারামিটার হিসেবে কি নেবে, নাম্বার, এবং যে আসলে নাম্বার এবং এই যে ফ্যাক্টরটা আপনি পাঠাইছেন এই দুইটার গুণফলটা আপনাকে রিটার্ন করবে অ্যাজ আউটপুট। আমার রাইট, তাহলে আমি যদি এবার এখানে আগের মতোই লিখি ফর মাল্টি ওয়ান ইকুয়াল টু মাল্টিপ্লায়ার, এবং আমি এখানে ফ্যাক্টর পাঠাইলাম ধরেন ফোর, তাহলে কি হবে, এখানে আমি কি পাবো, এই ভ্যারিয়েবলের কাছে এখন ভ্যালু কি আছে, নো কি আছে, মাল্টিপ্লায়ার ফোর কল করলে কি পাবো এর কাছে, রিটার্ন কি আসবে, কিছুই আসবে না, ওর কাছে কিছুই নাই, ভ্যারিয়েবলের ভ্যালু, ফাংশন মানে সেটাই তো। আমার যদি এখানে মেথডের ভিতরে রিটার্ন হয় একটা ফাংশন, তার মানে ওর কাছে তো ফাংশন নাই আছে, রাইট। সো আমরা ওই যে ট্রেডিশনাল অ্যাপ্রোচ যেভাবে কাজ করে আসছি সি শার্পে, ওইখান থেকে এখানে কি ওই পার্থক্য জায়গাগুলো আছে, কনফিউশন তৈরি হয় ওই জায়গাগুলোতেই। সো আমার জাভাস্ক্রিপ্ট যদি অ্যালাউ করে আমি ফাংশন রিটার্ন করতে পারবো, আমি কি করলাম একটা ফাংশন রিটার্ন করলাম, আপনার এছাড়া তার অন্য কিছু চিন্তা করার দরকার নেই। ফাংশন একটা পাঠানো হয়েছে যে ফাংশনের প্যারামিটার হচ্ছে কি একটা ভ্যালু নিবে, নাম্বার, এখনো ভ্যালুটা আমরা দেই নাই কিন্তু ভ্যালু তো সে নিবে। বাট একটা জিনিস দেখেন, এই ফাংশনের ভিতরে এই ফ্যাক্টরের ভ্যালু যেটা আপনি পাঠাইছেন ইনপুট, সেটা কি একদম কনফাইন্ড হয়ে বসে আছে না ভিতরে, অর্থাৎ ও তো আমাকে একটা ফাংশন পাঠাইছে, এই ফাংশনটা তো আমি পাইছি এর কাছে, এই ভ্যারিয়েবলের কাছে ফাংশনটা আছে, কি ফাংশন আছে, যে আসলে একটা নাম্বার নিবে অ্যাজ এ প্যারামিটার, এবং যার ভিতরে নাম্বার ইনটু ফ্যাক্টর বলে একটা কিছু লেখা আছে, যেটা আমাকে ভ্যালু পাঠাবে। এখন ফ্যাক্টরের ভ্যালুটাকে আমি পাঠাই দিছি কিনা বাইরে থেকে, পাঠাই দিছি, তার মানে এই ফ্যাক্টরটা ওই ফাংশনের কাছে কি আছে, ইন্ট্যাক্ট অবস্থায় আছে। অর্থাৎ আমি যদি এখন var ভ্যালু ইকুয়াল টু মাল্টি ধরেন আমি কল দিলাম 5, তাহলে কি ঘটবে, এইটাকে যখন আমি কল দিই তাহলে কি ঘটবে, আমার ইনপুট গেছে কি 5, রাইট। আর আগে আমি ইনপুট দিছিলাম এখান থেকে কত, 4, এই 4 এর ভ্যালুটা কিন্তু এর কাছে ক্লোজার হিসেবে আছে, ইন্ট্যাক্ট হিসেবে আছে, ডার্ক এর মানে ওই মেথডের ভিতরে কনফাইন্ড অবস্থায় আছে। আমি কি বোঝাতে পারছি, এই জন্য আপনি যদি মেথডের ভিতরে মেথড রিটার্ন করেন এবং সেটার এগেনস্টে যদি আপনি এইভাবে ভ্যালু মানে ভ্যালু পাঠায় দেন, তাহলে ওই ইন্টারনাল মেথডে অনেকটা ভ্যারিয়েবলটা কি হয়ে যায়, স্টেটটা ধরে রাখার মতো, ভ্যারিয়েবলের ভ্যালুটা ধরে রাখার মতো অবস্থায় থাকে। এই জন্য আসলে এটাকে বলা হচ্ছে ক্লোজার। সো আমরা ক্লোজারের ডেফিনিশনের মধ্যে গেছি, দ্য অ্যাবিলিটি টু ট্রিট ফাংশন অ্যাজ ভ্যালুস কম্বাইন্ড উইথ দ্য ফ্যাক্ট দ্যাট লোকাল বাইন্ডিংস আর রিক্রিয়েটেড এভরি টাইম এ ফাংশন ইজ কল্ড ব্রিংস আপ অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্স টু লোকাল বাইন্ডিং ওয়েন দ্য ফাংশন কল দ্যাট ক্রিয়েটেড দেম ইজ নো লঙ্গার অ্যাক্টিভ। দ্য ফলোয়িং কোড শোজ, আচ্ছা এখানে মূল ব্যাপার যেটা আসলে ওরা বলতে যাচ্ছে, আমরা জাস্ট রিফ্রেশ করলে আরো ওদের যে এক্সাম্পলটা ছিল আর কি, সেই এক্সাম্পলে যদি আমরা ব্যাক করি, এখানে দেখেন সে আসলে একটা ভেরিয়েবল নিচ্ছে, যে ভেরিয়েবলটা ছিল র্যাপ ভ্যালু 1, সেখানে সে কি পাঠাচ্ছে 1 পাঠাচ্ছে, এখানে র্যাপ 2 পাঠাচ্ছে র্যাপ ভ্যালু 2, এবং যখন সে র্যাপ 1 কল করছে সে 1 পাচ্ছে এবং 2 কল করলে 2 পাচ্ছে। অনেকটা কি ওর কাছে আমি যে এক এক সময় আমি এক একটা রেজাল্ট পাচ্ছি, আমি রাইট, এবং সেই অনেকটা কাইন্ড অফ সে ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা ধরে রাখছে এই র্যাপ 1 এর কাছে, এমন মনে হচ্ছে না, মানে ফাংশন কি ধরনের কাজ করে, ভ্যারিয়েবলের ভ্যালু ধরে রাখে এরকম হয়, ফাংশন তো প্রসেসিং করবে কোন একটা আউটপুট দিয়ে দিবে, বাট ভ্যালু পরবর্তীতে ধরে রাখবে, আমি একটা ভ্যারিয়েবলের কাছে আমি ওর কাছে একটা ভ্যালু পাঠাইছি, এখানে মনে হচ্ছে কিনা র্যাপ 1 সেই ভ্যালুটা ধরে রাখছে ওর কাছে। ফাংশনে কি হয়, বা আমরা নর্মালি ফাংশন কিভাবে ইউজ করে আসছি, যে আমি ভ্যারিয়েবলে ভ্যারিয়েবল মানে একটা একটা ভ্যালু পাঠাইলাম,
সেই ভ্যালুটা ওখানে প্রসেসিং হয়ে ফাংশন আমাকে একটা ভ্যালু পাঠাবে শেষ। বাট আমি র্যাপ অনের মাধ্যমে আসলে ওই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে যে কোনো সময় আবার কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি, বা ফাংশনালিটি কোন একটা ফাংশনালিটির থ্রুতে। আমি যদি এখানে আসি, যেমন দেখেন টোয়াইস ইকুয়াল টু মাল্টিপ্লায়ার নামে একটা ভ্যারিয়েবল পাঠাইছি টু, এবং সে অনুযায়ী আমি যদি পরবর্তী টোয়াইস এর কাছে আবার ফাইভ পাঠাই তাহলে ফাইভ অনুযায়ী আমি রেজাল্ট পাবো। আমি যদি টেন পাঠাই তাহলে টেন অনুযায়ী রেজাল্ট পাবো। আগে যে টুটা আছে সেই টুটা কিন্তু ওর কাছে ক্লোজার ইন্টারনাল ডাটা হিসেবে আসলে রয়ে গেছে, ওর ইন্টারনাল এরিয়া। অর্থাৎ ফাংশন আমি এমন ভাবে লিখছি যার নিজস্ব আবার একটা ইন্টারনাল এরিয়া আছে, যে এরিয়ায় যে সকল প্রসেসিং হচ্ছে সেই প্রসেসিং সম্পর্কে আমি বাইরে থেকে আমার কোনো অ্যাক্সেস নাই। ব্যাপারটি এরকম হচ্ছে কিনা, রাইট? অর্থাৎ এই প্রসেসিং এ কিন্তু আমার কোনো অ্যাক্সেস নাই, কিন্তু আমার ভ্যালু যেগুলো আছে সেই ভ্যালুগুলো ঠিকই তার কাছে ইন্ট্যাক্ট অবস্থায় আছে। আমি কি বোঝাতে পারছি? তো এখানে অবশ্যই ডেফিনেশন আছে, যেমন দেখেন being able to reference a specific instance of a local binding in an enclosing scope, being able to reference a specific instance of a local binding in an enclosing scope is called closure. So local specific instance of local binding কোনটা? এই যে এটা হচ্ছে আপনার local binding যেটা আপনি রেফার করতে পারছেন এখানে, এবং এই যে ইনক্লোজিং স্কোপ আপনি রেফার করে পরবর্তীতে ইউজ করতে পারছেন, এই জন্য এটাকে আসলে ওরা বলতেছে ক্লোজার। এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, এই জন্য আমি আসলে এটা নিয়ে একটু বেশি আলোচনা করলাম। রিকার্সন নিয়ে কি নতুন করে কথা বলা দরকার আছে? সো রিকার্সন নিয়ে অনেকের, যদিও আপনারা জানেন যে একই, আমি যদি ওই মেথডটাকে কোনো একটা মেথডের ভিতরে বসে ওই সেম মেথডটাকে কল করি তাহলেই সেটাকে আসলে আমরা বলি রিকার্সন, রিকার্সিভ, নিজেকে নিজেকে কল করা। বাট রিকার্সনের কিছু পয়েন্ট, আপনি যদি রিকার্সন পারফেক্টলি বা ভালোভাবে ইউজ করতে চান তাহলে আপনাকে এটা ভালোভাবে বুঝেই ইউজ করতে হবে। আপনি যদি রিকার্সন নিজে না বোঝেন, রিকার্সিভ মেথড কিভাবে কাজ করে যদি না বোঝেন, তাহলে এটা ইউজ করা আপনার জন্য আসলে কোয়াইট ডিফিকাল্ট হবে। সো এইটা আসলে ম্যাথমেটিক্সের একটা থিওরি আছে যেটাকে বলে ইন্ডাকশন থিওরি। ইন্ডাকশন থিওরি থেকে আসলে এই রিকার্সন বা এই মেকানিজমটা আসছে প্রোগ্রামিংয়ে। সো রিকার্সনের ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি একটা বড় অংশকে, বড় অংশকে একই, যেমন গাছ, গাছের ক্ষেত্রে আমরা দেখি গাছের শাখা প্রশাখা যদি আমি বলি তাহলে গাছের শাখা প্রশাখার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি কোনো একটা রুটে বসে থাকি সেখান থেকে যদি আমি শাখা প্রশাখায় যেতে চাই তাহলে আমি ওইটাকে আসলে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, রাইট? একটা মানে যদি আমি একই ধরনের জিনিস যদি বারবার করতে চাই, রিপিটিং করতে চাই, তাহলে আসলে আমরা ওই ক্ষেত্রে রিকার্সন ইউজ করি, রাইট? সো রিকার্সনের ক্ষেত্রে অনেক বড় একটা অংশকে ছোট 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 ভাগে একদম এন্ড পর্যায়ে পর্যন্ত না যাওয়া পর্যন্ত ওইটাকে আসলে ভাঙা হয়, তারপরে এটাকে আসলে কাইন্ড অফ রিকার্সনের ব্যাপারটা বুঝিয়ে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমে আপনি জিনিসটাকে, বড় জিনিসকে আপনি প্রথমে আসলে পেঁচাই পেঁচাই নিয়ে আসলেন, আবার ওইটাকে আসলে ছেড়ে দিলে উল্টায় 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 পেঁচানো, অনেকটা ইলাস্টিসিটির একটা ব্যাপার স্যাপার আসলে এখানে কাজ করে। আমি ঠিক বুঝাতে পারছি না, বাট এখানে যদি আমরা খেয়াল করে দেখি এখানে ওরা ট্রাই করতেছে কোনো একটা বেজের এক্সপোনেন্ট পাওয়ার কত হবে সেটা নির্ণয় করার জন্য। তাহলে বেজের এক্সপোনেন্ট যদি আমরা ক্যালকুলেট করতে চাই নর্মাল ক্ষেত্রে, তাহলে এখানে আসলে প্রথমে সে দেখছে যে এক্সপোনেন্টের ভ্যালু জিরো কিনা, রাইট? সাধারণত ক্যালকুলেশন কি হয়, বেজের এক্সপোনেন্ট ভ্যালু যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে ধরুন টু টু দি পাওয়ার আপনি এইট দিচ্ছেন, তাহলে আমার বেজ কত? টু, এবং এক্সপোনেন্ট কত? এইট। এখন আপনি এই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করবেন? আচ্ছা, সেক্ষেত্রে ওরা যে জিনিসটা করছে পাওয়ার নামে একটা মেথড বানাইছে টু টু দি পাওয়ার এইট এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য, খেয়াল করে দেখেন। সেক্ষেত্রে তারা যেটা করছে, যদি এক্সপোনেন্টের ভ্যালু জিরো হয় তাহলে তারা ওয়ান রিটার্ন করছে। এখন আমি টু টু দি পাওয়ার এইট যদি বলে তাহলে আমার কয়বার গুণ করতে হবে? দুইকে, আটবার। আটবার গুণ করতে হবে, কখন আমি গুণ করা থামাই দিব? আটবার শেষ হয়ে গেলে। সো এখানে যে জিনিসটা করা হয়েছে, যখন সে দেখছে এক্সপোনেন্টের ভ্যালু জিরো এই মেথডের ভিতরে, প্রথম স্টেজে মেথডটা চিন্তা করেন, সে খেয়াল করে দেখছে যদি এক্সপোনেন্টের ভ্যালু জিরো হয়ে থাকে তাহলে সে রিটার্ন করবে কত? ওয়ান। ভালো কথা। এলসে এটাকে আসলে আমরা বলি বেজ কন্ডিশন, কখন এসে আমার পেঁচানো, মানে ওই যে রিকার্সন তো আসলে একটা পেঁচানো এরিয়া।
সো এই পেঁচানোটা কখন শেষ হবে আর বেস কখন কখন আসলে আমার মেথড শেষ হবে। সো যে কোনো সিনারিতে এই মেথডের ক্ষেত্রে যদি এক্সপোনেন্টিভ ভ্যালু কখনো জিরো হয় সে রিটার্ন করে দিবে কি ওয়ান। আচ্ছা এবার আসেন এলস, যদি ওয়ান রিটার্ন না করে তাহলে আমাদের ক্ষেত্রে বেজে এক্সপোনেন্টিভ ভ্যালু কি জিরো কিনা, জিরো না, তার মানে আপনি যদি টু টু দি পাওয়ার জিরো যা ভ্যালু জানতে চান তাহলে কত পাঠাবে, ওয়ান পাঠাবে। টু টু দি পাওয়ার সরি যে কোনো বেজের আপনি যদি পাওয়ার জিরো থাকে তাহলে ভ্যালু অলওয়েজ কি ওয়ান, কথা সত্য। আচ্ছা আমরা পাঠাচ্ছি কত, টু টু দি পাওয়ার এইট, তাহলে এলসে আসি রিটার্ন বেজ ইন্টু, খেয়াল করে দেখেন বেজ ইন্টু তাহলে বেজের ভ্যালু কত হয় এখন টু, বেজ ইন্টু পাওয়ার অফ বেজ এবং এক্সপোনেন্ট মাইনাস ওয়ান, তাহলে আমি কত পাঠালাম পাওয়ারের, এই পাওয়ার মেথডটি আমি কল করছি বাট পাওয়ার মেথডের কাছে আমি এখনো রিটার্ন করি না, কিন্তু আমি প্রথম স্টেজে ছিলাম খেয়াল করে দেখেন। সো আমি বেজের ভ্যালু পাঠাচ্ছি টু, এক্সপোনেন্ট মাইনাস ওয়ান মানে কত, আমি এখন কত পাঠাচ্ছি সেভেন, তাহলে সেভেন এখন কিন্তু আমি আবার বলা যায় ওই মেথডের ভিতরে ঢুকছি বাট কাইন্ড অফ নতুন আর একটা ওয়ার্ড প্যারালেল ওয়ার্ড তৈরি হয়েছে, প্যারালেল একটা প্রসেসিং তৈরি হইলো, আমার আগের প্রসেসিং তো শেষ হয়ে যায়নি, আমি ওখান থেকে একটা ছোট সাব প্রসেস বের করলাম যেখানে এখন ভ্যালু ইনপুট হইছে কত, বেজের ভ্যালু টু আর এক্সপোনেন্টের ভ্যালু কত সেভেন, বুঝাতে পারছি কি আমার আগেরটা কিন্তু শেষ হয় না, এখানে যে রিটার্ন তো শেষ হয় না রাইট, তাহলে এখানে ঢুকলো সেভেন, তাহলে এক্সপোনেন্টের ভ্যালু কি জিরো কিনা, না, তাহলে আবার আমি কি করছি বেজ ইনটু এই মেথডটা যেটা ওই যে সাব মেথড যেটা কি আমরা বলছি, তো সাব মেথডে আমি রিটার্ন করছি কত বেজ মানে টু ইনটু পাওয়ার বেজ অফ এক্সপোনেন্ট মাইনাস ওয়ান মানে কত সিক্স, আবার তাহলে কি হলো আরেকটা সাব তৈরি হলো, আমার বড়টা আছে তার আন্ডারে আবার সাব আছে, তার ধরেন আমি টু টু বা থ্রি দিছিলাম এইভাবে আবার ছোট ফার্সনে নিয়ে আসি, তো এখন তাহলে আমার কত ঢুকছে থ্রি ঢুকছে, প্রথমে ছিল থ্রি টু দেওয়া থ্রি তারপর টু এখন কত ঢুকছে ওয়ান, তাহলে টু দেওয়ার ওয়ান যদি ঢুকে তাহলে রিটার্ন বেজ ইন টু ওয়ান মাইনাস ওয়ান কত জিরো, তাহলে সে আবার একটা সাবে গেছে রাইট। সো সেক্ষেত্রে এখানে সে দেখলো যে এক্সপোনেন্টের ভ্যালু হচ্ছে জিরো লাস্ট স্টেজে, সে কত পাঠাবে সব থেকে এই কর্নারে যেটা আমরা বলছি সে কত পাঠাবে ওয়ান পাঠাইছে, কার কাছে ওয়ান পাঠাইছে তার আগের ভার্সনের কাছে, যেহেতু কলার সে ছিল তাহলে আগের ভার্সন কে ছিল আমার টু টু দি পাওয়ার যেখানে আমি পাঠাইছিলাম এখানে ওয়ান, মনে আছে কিনা, তাহলে টু দি পাওয়ার ওয়ান এর কাছে এখন সে কি পাঠাইছে, এখানে বেজ ইনটু ভ্যালু কত হয়ে গেল ইকুইভ্যালেন্ট ওয়ান হয়ে গেল, আবার এই ভ্যালুটা টু ইন্টু ওয়ান কত আসলো ভ্যালু, এটার টু ইন্টু ওয়ান এর ভ্যালু কত টু, এই টুটা পাঠাবে কাকে এখন তার ঠিক আগের কলার, যখন সে টু টু দেওয়ার টু পাঠাইছিল তার কাছে পাঠাই দিছে, তাহলে এইখানে টু ছিল আর এখানে ভ্যালু কত ঢুকছে টু, তাহলে এখানে ভ্যালু কত হয়ে গেল ফোর, টু দেওয়ার থ্রি দিছিলাম মনে আছে কিনা, তাহলে এবার আবার সে কলার মেইন কলার এর কাছে মানে প্রথম যে কলার তার কাছে আসলো, সো এখানে ভ্যালু কত ছিল টু আর এখানে ভ্যালু কত এখন ফোর, ফোর নিয়ে আসছে, তাহলে ফোর দুগুণা কত চার দুগুণা আট, তাহলে সে আলটিমেটলি ভ্যালু রিটার্ন করবে কত আট, দ্যাটস রিকার্সন, মানে আমি কি করলাম এটাকে একটা মেথড আর একটা মেথডকে ওই তার নিজেকে কল দিক অথবা অন্য মেথডকে কল দিক, দিন শেষে তো কলারের কাছে ভ্যালু ফিরে আসবে, এখানে আমরা কি করছি ছোট ছোট ভাগে মেথডটাকে ভাগ করছি এবং সেটা নিজেকে যেহেতু কল করছে এখন তো কলিং শেষ হয় নাই, সো যখন আমি আলটিমেটলি ভ্যালুটা পাচ্ছি বেস কেসে, এটাকে এই জন্য বলা হচ্ছে বেস কন্ডিশন, বেস কন্ডিশন যখন কোনো একটা মেথডে সে ভ্যালু পেয়ে গেল তখন তো সে ভ্যালু রিটার্ন করা শুরু করে দিছে, এবং ভ্যালু রিটার্ন করা শুরু করা মানে কি ওই যে যেটা বললাম যে এদিকে আসলে আবার ওয়্যার আপ উল্টা ওয়্যার আপ করে সে আলটিমেটলি ভ্যালুটা বানায় রিটার্ন করে দিল, দ্যাটস অ্যাকচুয়ালি রিকার্সিভ মেথডের মেইন মেকানিজম। না এটা অনেকটা পরের কাজে করছে, তো রিকার্সন রিকার্সন দিয়ে অনেকটা অনেক সময় পরের কাজও করা যায়। আমি চাইলে ফর দিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারতাম রাইট, যেমন যে ওই যে ইয়ার মেথড কি বলে সব থেকে কমন রিকার্সনের উদাহরণ হচ্ছে ইউজ করা হয় একটা
একটা নাম্বার আছে না যে, হ্যাঁ হ্যাঁ ফিবোনাকি, রাইট, ফিবোনাকি ভ্যালু যদি আমি বের করতে চাই। তো এখানে আর তেমন কিছু দেখার নাই আমার আসলে, এখানে মেইন আলোচনা ছিল হায়ার অর্ডার ফাংশনে, এখানে মেইন ফাংশনে মেইনলি আলোচনা ছিল যে আপনাদেরকে দেখানো ওই ক্লোজার বা জাভাস্ক্রিপ্টের মেইন ফাংশন মেকানিজম। তো একটা জিনিস আপনারা একটু মাথায় রাখেন, জাভাস্ক্রিপ্ট বলা যায় সব মেকানিজম একটু ফাংশন বেসড, রাইট। এবার আসেন পরবর্তী চ্যাপ্টার, ডাটা স্ট্রাকচার, অবজেক্ট অ্যান্ড অ্যারে। এটা আপনারা একটু নিজেরাই দেখে নিন কিভাবে আসলে অ্যারে তৈরি করা হবে, অ্যারের ভ্যালু অ্যাক্সেস করবো, সে আগের মতোই। এখানে আসলে খুব বেশি পার্থক্য নয়, বাট অ্যারে নিজস্ব কিছু মেথড আছে, ম্যাপ, ফিল্টার। ম্যাপ ফিল্টার মেথড আসলে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো একটু এক্সপ্লোর করে নিয়েন, বাট আমি আমার চোখের সামনে আসলে সেটা আমি আপনাদেরকে জানা দিচ্ছি। যেমন টু আপার কেস এই মেথডটা আছে, সো টু আপার কেস যদি কোনো একটা স্ট্রিং এর ক্ষেত্রে টু আপার কেস আপনি লেখেন, তাহলে সে ওইটাকে আপার কেসে কনভার্ট করে দিচ্ছে, রাইট। এটা আসলে অবজেক্টের ক্ষেত্রে, কিছু কিছু অবজেক্টের ক্ষেত্রে নিজস্ব ভ্যালুই আছে, এটা আমরা যখন প্রোটোটাইপ নিয়ে কথা বলবো আরো ক্লিয়ার হয়ে যাবে যে টু আপার কেস কই থেকে আসলো বা কিভাবে এসে পেল। হ্যাঁ না না না, ফাংশন তো আসলে ফাংশন রিটার্ন করে দিচ্ছে, সেটাকে তখন আপনারা আসলে ইউজ করতে পারছেন, রাইট। আচ্ছা অবজেক্ট কিভাবে লেখে জাভাস্ক্রিপ্টে, সেটা হচ্ছে যদি কোনো একটা ভ্যারিয়েবল আমরা লিখি, সেই ভ্যারিয়েবলের ভিতরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তারপর হচ্ছে কি কি ভ্যালু, কি ভ্যালু, এই এই প্যাটার্নে লেখে, রাইট। এবং এটাকে আমরা দিচ্ছি আসলে বলি জেসন ফরম্যাট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আচ্ছা মিউটেবিলিটি বলতে যেটা বোঝায়, মিউটেবল এবং ইমিউটেবল এই দুটোর পার্থক্য হচ্ছে যে মিউটেবল মানে হচ্ছে যার ভ্যালু চেঞ্জ হয়, আর ইমিউটেবল হচ্ছে যার ভ্যালু চেঞ্জ হয় না। সো ফর এক্সাম্পল আমরা রেফারেন্সের কথা যদি বলি, জাভাস্ক্রিপ্ট রেফারেন্স বেস সিস্টেমে কাজ করে, এবং অবজেক্ট ওয়ান এখানে দেখেন ভ্যালু রাখা হয়েছে কত, ভ্যালু 10 রাখা হয়েছে, এবং অবজেক্ট টু তে কি অ্যাসাইন করা হয়েছে, অবজেক্ট ওয়ান, তার মানে অবজেক্ট টু এর কাছে রেফারেন্স আছে অবজেক্ট ওয়ান এর, এবং অবজেক্ট থ্রি সেম ভ্যালু 10 দিয়ে তৈরি করা হয়েছে। পরবর্তীতে দেখানো হয়েছে যে অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টু যদি আমি তুলনা করি তাহলে দুইটাই আসলে সমান, সমান কেন, বিকজ রেফারেন্স সেম রেফারেন্সে রাখা হয়েছে, বাট অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট থ্রি সমান না, বিকজ দুইটাই আসলে আলাদা ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট। সো এইভাবে যখন আপনি অবজেক্ট লেখেন এটাকে আমরা বলি লিটারেল অবজেক্ট, লিটারেল, লিটারেল মানে কি, এটাই তো আমার ভ্যালু, অবজেক্ট ভ্যালু, রাইট। অর্থাৎ আমি যখন এইভাবে একটা অবজেক্ট লিখছি, এটা হচ্ছে আমার একটাই ইনস্ট্যান্স, তাই না, অবজেক্ট, আমি কি চাইলে এইটার ভিতরের ভ্যালু চেঞ্জ করতে পারবো কিনা। সো আমরা চেয়ার ট্রাই করে দেখি, আমাদের কাছে এখানে আছে কি ডে ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ফলস, আমি কি করলাম ডে ওয়ান ডট ট্রু দিয়ে দিলাম, রাইট, এবং কনসোল ডট লগ দিলাম ডে ওয়ান ডট তো ট্রু আসছে, রাইট। তার মানে হচ্ছে আপনি এটাকে অবজেক্ট হিসেবেই পরবর্তীতে ইউজ করতে পারবেন, আপনি ভ্যালু দিয়ে দিলেন আপনার মতো করে, পরবর্তীতে আপনার মতো করে আপনি আসলে সেই ভ্যারিয়েবল গুলাকে দেখে অবজেক্টের মতো করে ইউজ করতে পারছেন, রাইট। এই যে ভ্যালুটা আমি জাস্ট চেঞ্জ করলাম আর তো কিছু না, অবজেক্ট যেভাবে কাজ করে, অবজেক্টের কাছে কি থাকে, অবজেক্ট থাকে আর এগুলো হচ্ছে কি তার কি অথবা প্রপার্টি, রাইট।
সো এখানে মিউটেবিলিটি ইমিউটেবল নিয়ে যে কথাবার্তা হচ্ছে, দ্য টাইপস অফ ভ্যালুস ডিসকাস ইন আর্লিয়ার চ্যাপ্টার সাচ অ্যাজ নাম্বার স্ট্রিং অ্যান্ড বুলিয়ানস আর অল ইমিউটেবল। তার মানে কি, যদি আপনি কোন একটা ভেরিয়েবলে আপনি যদি এমন দেন যে কোন একটা স্ট্রিং ভ্যালু অথবা নাম্বার দেন, তাহলে ওই ভেরিয়েবলের ভ্যালুটা আপনি যদি চেঞ্জ করেন, আপনি ওই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি ভেরিয়েবলটার ভ্যালু চেঞ্জ করেন, তাহলে সে আসলে নতুন আর একটা ভ্যালু ক্রিয়েট করে ভেরিয়েবলে অ্যাসাইন করে, এমন না যে আগের ভ্যালুটাকে সে চেঞ্জ করতেছে। বুঝতে পারছি? যেমন ধরুন কোনো একটা স্ট্রিং, আমি যদি কোনো একটা ভেরিয়েবলে কোনো একটা ভেরিয়েবলে কোনো একটা স্ট্রিং নিলাম, তাদেরকে সহজ করে বোঝানোর জন্য এটা লিখছি। আমি লিখলাম var equal to abc লিখলাম, রাইট? এখন আমি মনে করছি যে এইটা তো আমার একটা স্ট্রিং, রাইট? এই স্ট্রিং এর এই 0 1 2 দুই 0 ওই এক নম্বর লোকেশনের আমি আসলে ভ্যালুটা চেঞ্জ করব। তার মানে কি, আমি স্ট্রিংটাকে চেঞ্জ করছি না, ম্যানিপুলেট করছি না দেখে মনে হচ্ছে। সো আমি ধরুন আরেকটা দিলাম var name to equal to name তারপরে কত 1, এরকমই তো আমি বলছি। সো সরি আমি ভুল লিখছি। সো আমি ধরে নেম 1 ইকুয়াল টু লিখলাম d, তাহলে কি দাঁড়ালো a d c কার কাছে আছে, নেমের কাছে আছে। আচ্ছা তাহলে আমরা কনসোল ডট লগ করে নেম দেখি, কনসোল ডট লগ আপনি দেখবেন a d c আসছে নেমের কাছে, বাট এখানে ইন্টারনালি যে ঘটনাটা ঘটে, এই যে স্ট্রিংটা আপনি রাখছিলেন এই স্ট্রিংটা কিন্তু ম্যানিপুলেট হয় নাই। স্ট্রিংটা কি করছে, এই স্ট্রিংটা কোনো চেঞ্জ হয় নাই, এটা ইমিউটেবল ছিল, নতুন আর একটা স্ট্রিং তৈরি করা হয়েছে ইন্টারনালি প্রোগ্রামিং কন্টেন্ট থেকে, নতুন আর একটা স্ট্রিং তৈরি করা হয়েছে যেটা আসলে এ ডি সি নামে একটা নতুন স্ট্রিং তৈরি করে এই নেমের কাছে আবার কি করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে। যেহেতু এই স্ট্রিংটা হচ্ছে কি ইমিউটেবল, এটা প্রোগ্রামিং কনস্ট্রাক্ট, প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ সে নিজে থেকে নতুন একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করবে, কখনো এক্সিস্টিং ভ্যালুকে যেটা ইমিউটেবল সেটা সে এক্সিস্টিং ভ্যালুকে কখনো সে চেঞ্জ করবে না, রাইট? সো আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখেন এখানে দেখেন এ বি সি আসছে, আপনি এটাকে চেঞ্জ করলেও ভ্যালুটা আসলে সে আপডেট করে নাই। সো মেবি আমি ভুল লিখতে পারি, ক্যারেক্টার দিয়ে দেখি, কারণ এটা তো আমার এই লোকেশনে গেলে ক্যারেক্টার আসার কথা। অথবা জাভাস্ক্রিপ্ট এইভাবে হয়তো কাজ করে না, আমি যদি তাকে কোনো একটা লোকেশনে ভ্যালু চেঞ্জ করতে চাই। বাট সি শার্পে কথা সেম, স্ট্রিং ও ইমিউটেবল, আপনি যদি এরকম একটা লোকেশনে ভ্যালু চেঞ্জ করেন ঠিকই ভ্যালু চেঞ্জ হবে, দেখাবে যে ভ্যালু চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে সে নতুন করে একটা ভেরিয়েবলের ওই ভেরিয়েবলের নতুন করে একটা ভ্যালু বানায় সেটা সে আসলে অ্যাসাইন করে। মেবি জাভাস্ক্রিপ্ট আসলে সেটা করেই না ইমিউটেবিলিটির কারণে, যেটা এটা আসলে আমি আগে দেখি নাই, খেয়াল করি নাই, মানে আমি এইভাবে কোড করে দেখি নাই, বাট আমি জানি যে এরা আসলে ইমিউটেবল। এই যে এখানে বলছে ইট ইজ ইম্পসিবল টু চেঞ্জ ভ্যালুজ অফ দোজ টাইপস, ইউ ক্যান কম্বাইন দেম অ্যান্ড ডিরাইভ নিউ ভ্যালুজ ফ্রম দেম। আপনি কম্বাইন করতে পারেন, তাদের কাছে নতুন ভ্যালু আনতে পারেন, বাট ওয়েন ইউ টেক এ স্পেসিফিক স্ট্রিং ভ্যালু দ্যাট ভ্যালু উইল অলওয়েজ রিমেইন দ্য সেম, যেটা সে আসলে বলতে যাচ্ছে। এবং অবজেক্টস ওয়ার্ক ডিফারেন্টলি, ইউ ক্যান চেঞ্জ দেয়ার প্রপার্টিজ, এইটাকে যেটা আমি আপনাদেরকে দেখালাম, অর্থাৎ আমরা অবজেক্টের ক্ষেত্রে তার প্রপার্টিজ চেঞ্জ করতে পারি, অর্থাৎ সে ভ্যালু নতুন ভ্যালু দিলে সে সেটা অ্যালাইন করছে, যেটা স্ট্রিং আমরা দেখলাম যে অ্যালাইন করে নাই, নেয় নাই, চেঞ্জ করতে যাচ্ছে, বাট সে ভ্যালু ওই লোকেশনে ভ্যালু সে চেঞ্জ করতে দিচ্ছে না। আর লাইকেনথ্রপস লগ, এটা আসলে একটা কাইন্ড অফ আপনার যাতে অ্যারে অথবা এই ধরনের জিনিসপত্র আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, কাজ করতে পারেন, সেইটার জন্য আসলে একটা কাইন্ড অফ ছোটখাটো একটা স্যাম্পল প্রজেক্ট টাইপের। আপনি যদি এটা একটু খুব ঠান্ডা মাথায় দেখেন এবং বোঝার চেষ্টা করেন, আপনার ভালো লাগবে এই এক্সাম্পলটা। লাইকেনথ্রপস লগ হচ্ছে যেখান থেকে আসলে এই এই ইয়াটা শুরু, যে স্টোরি থেকে এইটা দা ওয়্যার স্কোয়ারেল, এই ওয়্যার স্কোয়ারেলের একটা গল্প আছে, যেখানে গল্পটা হচ্ছে অনেকটা এরকম, মানে অনেকটা রূপকথার গল্পের মতোই, যে এটা আমি জানি না আপনারা পড়ছেন কিনা, যে 8টা থেকে 10টার সময় জ্যাক্স নামে একজন সে নিজেকে ফাইন্ড আউট করে যে আসলে সে ইয়া হয়ে যাচ্ছে, কাঠবিড়ালি হয়ে যায়,
এবং এইটার যে প্রবলেমটা, এই প্রবলেমটার নাম হচ্ছে লাইকানথ্রপি। তার এই যে রোগটা, এটার নাম হচ্ছে লাইকানথ্রপি, মানে ওই যে ক্লাসিক যে রূপকথার গল্পগুলোতে যেটা হয় আর কি। সো এই স্কোয়ারেল যে সে হচ্ছে, এটা আসলে তাকে বিভিন্ন সময় প্রবলেমে ফেলতেছে। এখন কখন সে স্কোয়ারেল হচ্ছে এটা সে ঠিক বুঝতে পারে না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে এমনও তো হতে পারে যে সে আসলে যখন সে স্কোয়ারেল হয়ে যাচ্ছে, সে স্কোয়ারেল মানে সে কাঠবিড়ালির মতোই আচরণ করে, সে বাদাম খেতে পছন্দ করে, অথবা সে হচ্ছে বাইরে ঘুরে বেড়াচ্ছে, গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে, রাইট? এবং সে যখন আবার ফিরে আসছে, তখন সে তার সে যেখানে ছিল সেখানে সে আসলে তাকে নিজে খুঁজে পায় না। তো এইটার কারণে যে রিস্ক গুলো তার ভিতরে আছে, একটা হচ্ছে যে তাকে শিয়ালে খেতে পারে, অথবা আরো ডেঞ্জারাস পজিশনে সে আসলে পড়তে পারে। তো এখন জ্যাক যেটা চাচ্ছে যে সামহাউ, এবং এটা র্যান্ডম, কখন যে সে স্কোয়ারেল হবে এটা বলা যাচ্ছে না। তো র্যান্ডম যেহেতু, এটা হচ্ছে সে আসলে ফাইন্ড আউট করতে যাচ্ছে যে আমি কিভাবে এই জিনিসটা রিজলভ করতে পারি, বা কি কারণে আমার এই লাইকানথ্রপি হচ্ছে, কোনটার এফেক্ট হচ্ছে। সো ওই জিনিসগুলাই ম্যানেজ করার জন্য সে আলটিমেটলি আপনার একটা ডিসিশন নিল যে সে তার প্রতিদিনকার অ্যাক্টিভিটি একটা ডেইলি লগে রাখবে, একটা জার্নালে সে লগ করবে রেগুলার অ্যাক্টিভিটি। এবং সেই লগগুলার জন্য সে আসলে এই যে জার্নাল নামে একটা অ্যারে বানালো, যেখানে আসলে সে ডাটাগুলো রাখবে। এবং সে একটা ফাংশন লিখলো অ্যাড এন্ট্রি নামে, যেখানে সে ইভেন্টগুলো রাখবে, কি কি ইভেন্ট সে করছে, এবং তার এগেনস্টে স্কোয়ারেল নামে সে একটা ভ্যারিয়েবল রাখছে যে কখন কখন সে স্কোয়ারেল হয়েছে ওই ইভেন্ট গুলার এগেনস্টে। সো এইটা আবার সে তার জার্নালে পুশ করে রাখছে, অর্থাৎ যাতে সে পরবর্তীতে এগুলো থেকে অ্যানালাইসিস করে বের করতে পারে যে আসলে কখন কি কোন মোমেন্টে সে আসলে স্কোয়ারেল হলো। দেন ওই যে জিনিসগুলো যাতে আপনি বুঝতে পারেন, অর্থাৎ অ্যারেতে কিভাবে রাখবেন, দেন অ্যারেতে ডাটা ম্যানিপুলেট করবেন কিভাবে, এবং সেই জিনিসগুলো যাতে আপনি ম্যানেজ করতে পারেন, এখানে আসলে ওই পারপাজেই ওরা কিছু আসলে কনসেপ্ট আপনার সাথে শেয়ার করছে। ডাটা সেট বলতে কি বোঝায়, দেন প্রপার্টি বলতে আসলে কি বোঝায়, মেথড বলতে কি বোঝায়, দেন অবজেক্ট বলতে কি বোঝায়, দেন আপনাকে আসলে তারা ওই তাদের স্টোরি লাইনের প্রবলেমের ডোমেইনে সলভের এরিয়াতে আসলে তারা নিয়ে আসছে। একটা বইয়ের কিন্তু নিজস্ব কালচার থাকে, ওই কালচারটা ধরাটা হচ্ছে ফ্যাক্টর, রাইট? যেমন আপনার কাছে এই জিনিস এলেভেন মনে হতে পারে, প্রথমে শুরু করছিল কাঠবিড়ালির গল্প, বাট ওইটা তো হারাই গেলাম, পরে আবার ডাটা সেট বুঝতে বুঝলাম না। কিন্তু ব্যাপারটা কিন্তু এটা না, ওরা আসলে যেটা অ্যালাইন করার ট্রাই করছে, ও কিন্তু বলে দিছে যে দ্য ফার্স্ট থিং হি নিডস দ্য ডাটা স্ট্রাকচার টু স্টোর দ্য ইনফরমেশন। ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়, ওই ইনফরমেশন গুলো তারা এখানে আপনাকে বর্ণনা করে, দেন তারা আবার ওই গল্পের সাথে যে সলিউশন, সেই সলিউশনে তারা আবার ফিরে আসছে। সো এখানে ওরকম একটা সে জার্নাল লিখছে, এবার সে বিভিন্ন ধরনের এন্ট্রি দিছে বিভিন্ন মোমেন্টে, যেমন সে কাজে গেছে, তারপরে সে গাছ ধরছে, সে পিজা খাইছে, সে দৌড়াইছে, সে টেলিভিশন দেখছে, কিন্তু সে কাঠবিড়ালি হয় নাই। আচ্ছা, কাজে গেছে, আইসক্রিম খাইছে, কলিফ্লাওয়ার খাইছে, লাসাগনা খাইছে, গাছ ধরছে, টুথব্রাশ করছে, হয় নাই। এরকম বিভিন্ন মোমেন্টে সে আসলে তার রেকর্ড গুলো রাখছে। উইকেন্ডে ছিল, সাইক্লিং করছে, ব্রেকে ছিল, পিনাট বাদাম খাইছে এবং বিয়ার খাইছে, বাট হইছে ওই দিন, অর্থাৎ সে প্রতিদিনকার রেকর্ডই রাখছে। এইভাবে করে রেকর্ড রেখে করিলেশন নামে একটা, করিলেশন আসলে এটা ম্যাথমেটিক্স এর একটা টার্ম, যেটা দিয়ে আসলে ফাইন্ড আউট করা হয়, স্ট্যাটিস্টিক্যাল টার্ম আর কি, যেটা দিয়ে ফাইন্ড আউট করা হয় বিভিন্ন ইভেন্টের এগেনস্টে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডাটার এগেনস্টে আপনি খুঁজে বের করতে পারবেন যে কোন ডাটার সাথে কোন ডাটা আসলে রিলিভেন্ট, রাইট? ও তো আসলে জানে না যে এতগুলো ইভেন্টের সাথে কোনটা আসলে কিভাবে রিলিভেন্ট। সো এখানে কোএফিসিয়েন্সি ক্যালকুলেট করা হয়, দুইটা রিলিভেন্সির উপর বেস করে বিভিন্ন ধরনের স্ক্যাটার ডাটার উপরে কোএফিসিয়েন্সি ক্যালকুলেট করা হয়। সো ওইটার উপর বেস করে এখানে ফাইন্ড আউট হলো যে সে সেটার 4 ভাগ করছে, যেমন পিজা প্রতিটা যে তার ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলের জন্য সে 4টা ভাগ করছে। একটা হচ্ছে নো স্কোয়ারেল নো পিজা, নো স্কোয়ারেল পিজা, স্কোয়ারেল নো পিজা, স্কোয়ারেল পিজা, অর্থাৎ প্রতিটা ভাগের জন্য সে আসলে একটা পয়েন্ট ইয়া করছে। যেমন এটা হচ্ছে সে 76 বার এমন ঘটনা হয়েছে তার, যেখানে সে স্কোয়ারেলও হয় নাই এবং পিজাও খায় নাই। যেদিন ওর পিজা খাইছে কিন্তু স্কোয়ারেল হয় না, এরকম ঘটনা ঘটছে 9 বার। স্কোয়ারেল হয়েছে এবং পিজা খায় নাই, এরকম ঘটছে 4 বার। এবং স্কোয়ারেল হয়েছে এবং পিজা খাইছে, এরকম ঘটছে 1 বার।
এরকম আসলে সেই জিনিসটাকে, এই যে কোএফিসিয়েন্সির আপনার ফর্মুলাটা ওরা শেয়ার করছে যে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করা যায়। দিন শেষে কথা হচ্ছে এই ডাটাগুলো কিভাবে রাখছে, ডাটাগুলো অ্যারে আকারে রাখা হয়েছে। এই যে চারটা যে আমরা ইয়া দেখলাম, যে চারটা যে সেকশনের ভাগ, এখন একটা জিনিস হচ্ছে আমরা অ্যাজ এ হিউম্যান ভিজুয়ালাইজ করতে পারি যে চারটা ভাগ আমি করে ডাটাগুলো এইভাবে রাখতে পারি, কিন্তু এটাকে আপনি প্রোগ্রামিং এ কিভাবে রাখবেন, প্রোগ্রামিং এ কোন ডাটা স্ট্রাকচারে কিভাবে অ্যালাইন করবেন, সেটা আপনাকে অ্যালাইন করতে হবে। এই জায়গা থেকে আসলে ওই জিনিসগুলো শেখার আছে, যে আমি প্রোগ্রামিং এ জিনিসটাকে এইভাবে চিন্তা করা যায়, ওই জিনিসটা ওইভাবে বাস্তবে চিন্তা করতেছি আমি এইভাবে, বাট প্রোগ্রামিং এ আমি এইভাবে এটাকে অ্যালাইন করতেছি, এটা ইম্পর্টেন্ট, রাইট? সো এখানে ওই রেকর্ডটা সে লিখে রেখে দেখাইছে, এবং আলটিমেটলি এটাকে আসলে বলছে ফাই টেবিল। ফাই, প্রতিটা এরকম টেবিলের রেকর্ডের একটা ফাই ভ্যালু আছে, সেই ফাই ভ্যালুটা দিয়ে সে আসলে কাজ করতে হয়। যেমন এই যে ঘটনা, পিজা রিলেটেড যে ঘটনা, এটা তার ফাই ভ্যালু হচ্ছে 0.06 কাইন্ড অফ। এই ফাইটা আসলে সে এখানে লিখছে, এবং ওই যে আমরা যে উপরে যে ফর্মুলা দেখছিলাম ফাই কোফিসিয়েন্সির ফর্মুলা, এটা আসলে সে আসলে এখানে বসাইছে। দেন দিন শেষে এভাবে সে প্রতিটার জন্য, প্রতিটা ইভেন্টের জন্য আলাদা আলাদা টেবিল বানাইছে, এবং ঘটনাগুলো ওইটা দিয়ে সে ফাই ভ্যালুটা আবার ক্যালকুলেট করে একটা জায়গায় এসে পুশ, মানে আর একটা ডাটা সেটে এসে পুশ করছে প্রতিটা ঘটনার জন্য। যেমন পিজা, পিজার জন্য আসলে কি অবস্থা, এভাবে করে সে আসলে পুশ করছে, এবং সেই পুশটা কিভাবে করবেন, অ্যারে লুপিং কিভাবে করবেন, লুপিং করে ডাটাটা কিভাবে নিয়ে আসবেন, ওই জায়গা আবার কিভাবে রাখবেন, এই জায়গাগুলো আসলে আমার টেকনিক্যাল শেখার জায়গা গল্পের সাথে অ্যালাইন করে। ফাইনালি দা ফাইনাল অ্যানালাইসিস এর পার্ট অ্যানালাইসিস করে দেখা গেছে যে ক্যারটের ফাইভ ভ্যালু এত, এক্সারসাইজের ফাইভ ভ্যালু এত, উইকেন্ডের ফাইভ ভ্যালু এত, ব্রেডের ফাইভ ভ্যালু এত, পুডিং এর ফাইভ ভ্যালু এত, এবং এভাবে সোয়ান অনেক ভ্যালু আসলে সে ক্যালকুলেট করছে। এবং এই কোএফিসিয়েন্সির উপর বেস করে আরেকটা মানে কোরিলেশনের আরেকটা ক্যালকুলেশনের মেকানিজম আছে, যে এখানে কোথায় জানা আছে, যে লাস্ট ওভার ফাইনাল, আপনি এটা নিজেরা পড়ে দেখেন, লাস্ট ওভার ফাইনাল হয় যে যেদিন সে আসলে বাদাম খায়, যেদিন সে আসলে বাদাম খায় এবং দাঁত ব্রাশ করে না, দুইটা সে আসলে মানে মিলাইছে, একটা হচ্ছে যেদিন সে বাদাম খায় এবং সে যদি দাঁত ব্রাশ না করে সেদিন, তাহলে সেদিন আসলে সে স্কোয়ারেল হয়ে যায়। সো এই প্রবলেমটা সে সলভ করছে ওই ডাটাগুলোর উপর বেস করে, যে সে আসলে বাদাম খাইলে দাঁত ব্রাশ করে এবং অথবা সে বাদাম খাচ্ছে না। সো প্রবলেমটা দ্যাট ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, ওইভাবে আপনারা যদি স্টোরি লাইন ধরে আসেন আপনারা মজা পাবেন, এবং ওই কাজগুলো যদি আপনি নিজে করেন বুঝে বুঝে, তখন আসলে আপনার কাছে মনে হবে ও ফাইন, তাহলে এখানে ডাটা এইভাবে একটা স্টোরিকে আমি এইভাবে টেকনিক্যালি কনভার্ট করতে পারছি। এবং এই বই থেকে আসলে এরকম অনেক কিছু শেখার আছে, একটা স্টোরিকে বোঝা, সেখানে মানে সেটাকে তারা কিভাবে আসলে অ্যালাইন করলো। আর এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু আলোচনা নাই আপনাদের সাথে, অ্যারে রিভার্সিং কিভাবে করবেন, অ্যারে থেকে কিভাবে ডাটা বের করে নিয়ে আসবেন, দ্যাটস ইট। হায়ার অর্ডার ফাংশনের কথা একদম একবারে চলে যাই। সো ফাংশনস অপারেট দ্যাট অপারেট অন আদার ফাংশনস either by taking them as arguments, right? Function that operate on other function, একটা ফাংশন যদি একটা ফাংশনের ভিতরে অপারেট হয়, কাজ করে, সেটা কিভাবে হতে পারে, একটা হচ্ছে আমি ওই ফাংশনে আদার ফাংশন যেটা বলছি সেখানে একটা ওই ফাংশনের প্যারামিটার হিসেবে রিসিভ করতে পারি এবং সেটাকে তার ভিতরে আমি কাজ করাতে পারি, কল করতে পারি, অথবা রিটার্নিং দেব, আমি তাকে আবার রিটার্ন করে দিতে পারি, অর্থাৎ আর কল হায়ার ফাংশন। আমি সহজ করে বুঝাই বলি, এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। গ্রেটার দেন এন নামে একটা মেথড এখানে লেখা হয়েছে, যার ভিতরে আমরা আলটিমেটলি রিটার্ন করছি একটা মেথড, ওই যে আগের মতোই ক্লোজারে যেটা আমরা দেখে আসছিলাম, মনে আছে কিনা, রাইট? এবং এখানে আমি চেক করছি যে এই যে এনটা আমি পাঠাইছি সেই এনটা এম এর থেকে বড় কিনা। আচ্ছা গেল, তাহলে আপনি গ্রেটার দেন টেন এ, গ্রেটার দেন টেন এ আপনি একটা ভ্যালু রাখছেন টেন পাঠাই দিয়ে, তার মানে এটা হচ্ছে সেই ভ্যারিয়েবল। এবং যখন আপনি গ্রেটার দেন টেন এ ইলেভেন পাঠাইছেন, গ্রেটার দেন টেন এ আবার ইলেভেন পাঠাইছেন, তাহলে সে ট্রু পাঠাচ্ছে।
এইটা কিন্তু একটা হায়ার অর্ডার ফাংশনের এক্সাম্পল, বিকজ আমি ফাংশনের ভিতরে আর একটা ফাংশনকে অপারেট করছি। যদি আমরা ক্লোজারের কনসেপ্ট বলে আসছি কি যে এই ভ্যালুটা এর ভিতরে থেকে যায়, সেটা আমরা শিখে আসছি আগে, আর এখন আমরা শিখছি যে একটা ফাংশনকে আর একটা ফাংশনের ভিতরে যদি আমরা অপারেট করি, এটাকে আসলে আমরা বলি কি হায়ার অর্ডার ফাংশন। ইভেন ফাংশনকে আর একটা ফাংশনের প্যারামিটার হিসেবে রিসিভ করা যায়। একটা যেমন ধরেন এখানে আসলে অনেক কিছু ওরা ইয়া করে লিখছে, যেমন এখানে একটা স্টোরি আছে এরকম স্ক্রিপ্ট ডাটা সেট উপর, অনেক আগের স্ক্রিপ্ট থেকে কিভাবে আপনি ইয়া বের করে নিয়ে আসতে পারেন, মানে মিনিং বা ওই জিনিসগুলো আমি বের করে কিভাবে নিয়ে আসতে পারি, এখানে ওইভাবে একটা এক্সাম্পল দেওয়া আছে, বাট আমি ওইটা ডিটেইল এখন আর যাচ্ছি না। আমি হার্ডওয়্যার ফাংশনটা আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখান থেকে অ্যালাইন করতে হবে। আচ্ছা, আমাকে বলেন এই এক্সাম্পলটা কি আপনারা মানে মোটামুটি অ্যালাইন করতে পারছেন? অর্থাৎ কেন তাহলে হার্ড ফাংশন দিব? আমি তো আসলে দুইটা প্যারামিটার পাঠাইও ট্রু ফলস বের করতে পারতাম, গ্রেটার দেন এম কমা এন দিয়ে আমি পাঠাতে পারতাম, বাট কেন আমি প্রথমে গ্রেটার দেন এম দিলাম, তার ভিতরে আবার আরেকটা মেথড আমি ডিক্লেয়ার করলাম, সেই মেথডের মাধ্যমে আমি আবার ভ্যালুটা চেক করে দেখলাম। আসলে হায়ার অর্ডার ফাংশন আমাদেরকে যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন বলে একটা কনসেপ্ট আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাবস্ট্রাকশন আমি আপনার সাথে আলোচনা করছি, অ্যাবস্ট্রাকশন মানে কি হাই লেভেল থেকে কাউকে দেখা, রাইট? অর্থাৎ আমি যদি উপরে আপনাদেরকে এক্সাম্পল দেখাই, আমি এইখানে যদি বলি যে ফর আই ইকুয়াল টু 0 আই লেস দ্যান 10 আই প্লাস প্লাস, এই অংশটুকু আমাকে রিটার্ন করছে আই এর ভ্যালু, রিপিটিং ভ্যালু। বাট আমি যদি সেটা না করে আমি এটাকে একটা মেথডের ভিতরে এইভাবে নাম দিয়ে রাখি রিপিট লগ এবং একটা ভ্যালু পাঠাই, এবং তাহলে কি হয়ে যাচ্ছে, আমি মেথডটা কল করলে বুঝতে পারছি যে আমি আসলে রিপিট করছি, রাদার দেন আমি এই কোডটুকু যদি সরাসরি ইউজ করতাম তাহলে ঠিক ওই জিনিসটা অ্যালাইন হতো না। তাহলে এই যে অবস্থা, এটাও এক ধরনের অ্যাবস্ট্রাকশন করা, হাই লেভেল থেকে জিনিসটাকে দেখতে পারার ক্ষমতা অর্জন করা, রাইট? হায়ার অর্ডার ফাংশন আমাকে আসলে এই ধরনের হেল্পগুলো করে। কিভাবে হেল্প করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা তো গেল জাস্ট আপনি একটা ভেরিয়েবল পাঠাচ্ছেন বাইরে থেকে এবং ভেরিয়েবলের ভ্যালুটা আপনি ইউজ করছেন, বাট হায়ার অর্ডার ফাংশন এটাও সম্ভব যে আপনি বাইরে থেকে একটা ফাংশন পাঠাতে পারেন অ্যাজ এ প্যারামিটার এবং সেই ফাংশনটা ইউজ করতে পারে। কিভাবে, আমি যদি বলি ধরেন আমি একটা ফাংশন লিখলাম, ফাংশন কল মাই ফাংশন, এবং সে আসলে একটা ভেরিয়েবল নিচ্ছে বাইরে থেকে কল ব্যাক, এবং সে আসলে এখানে বসে যে জিনিসটা করছে সে হচ্ছে যে রিটার্ন না, শুধু আমি কল ব্যাকটাকে কল করাই দিচ্ছি। ওকে, এবং আমি আরেকটা ফাংশন লিখছি, ফাংশন এখন আমার এখানে কয়টা ফাংশন আছে, দুইটা, রাইট? এখন আমি যদি এখান থেকে এভাবে লিখি কল মাই ফাংশনের ভিতরে আমি আসলে কলারকে পাঠিয়ে দিচ্ছি যে প্যারামিটার, খেয়াল করে দেখ কলারকে এটা, এবং কল মাই ফাংশন কোডটা এটা, কল মাই ফাংশনে প্যারামিটার কি পাঠিয়ে দিছি কলার,
কিভাবে গেল তাহলে, এটা একটা কল ব্যাক হিসেবে ঢুকলো, খেয়াল করে দেখেন। এবং আলটিমেটলি আমি আবার এটাকে কি করে দিচ্ছি, এটাকে আমি কল করাচ্ছি। তাহলে এই মেথডটা কি কল হবে কখন? এই মেথডের ভিতরে না, বুঝতে পারছেন কেমন কথা? এবং এখানে আসলে সে কিভাবে ঢুকছে, অ্যাজ এ প্যারামিটার, এবং এখানে বসে আমি সেটাকে কল করাই দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে আমি যদি এইটা এখন কল করি তাহলে আমার রিটার্ন আসবে কি, আমাকে দেখাবে কি আউটপুট, হ্যালো এভরিওয়ান। এই যে আমি কাজটা করলাম এটাকে আসলে আমরা বলছি হায়ার অর্ডার ফাংশন। এটাকে আমরা হায়ার অর্ডার কেন বলবো, বিকজ সে তার ভিতরে আর একটা মেথডকে কল করছে, প্যারামিটার হিসেবে সে ভ্যালু নিয়ে, আর্গুমেন্ট হিসেবে ভ্যালু নিয়ে সে কল করছে। আপনার কোশ্চেন হতে পারে এটি ইউটিলাইজেশন কখন বা কিভাবে ইউটিলাইজেশন হতে পারে, এটা অনেক ধরনের ইউটিলাইজেশন হয়। একদম রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিই, ধরেন আমরা একটা ফাংশন লিখলাম, ফাংশন নাম দিলাম সেভ ফর্ম ডাটা, এবং আমি এখান থেকে বাইরে থেকে ফর্ম ডাটা পাঠালাম, পাশাপাশি আমি এখানে একটা অন সেভ এটা মেথড রাখলাম, এবং আমি জানি না যে এই অন সেভটা যে কল করবে সেই অন সেভ কলটা কোন মেথড, বা অন সেভ বলে কি ঘটবে এটা আমি জানি না, এটা আমার এই মেথডে যে কলার সে জানে, খেয়াল করে দেখ। সো আমি এখান থেকে যদি আমার কাছে সেভ ফর্ম ডাটার জন্য আসে, আমি কি করছি, মেবি কনসোল ডট লগ, আমি এখানে লগ করছি ফর্ম ডাটা, তার মানে ফর্ম ডাটাটা ধরুন আমি সেভ করছি এখানে, অনেকটা ওরকম, বুঝাতে পারছে কি? আর অন সেভে কি হবে এটা তো আমি জানি না, আমি জানি আমি কি করছি, সিম্পলি এখান থেকে অন সেভটা কল করাই দিচ্ছি, তার মানে যে কলার এই মেথডে সেভ ফর্ম ডাটা সে তার এরিয়াতে, ধরুন এটা একটা ফাইলে আছে ডিফারেন্ট আর একটা ফাইলে আমি এটাকে কল করাচ্ছি, তাহলে কলার আসলে কি করে দিতে পারছে, বলে দিতে পারছে যে আমার এই মেথডটা তুমি কল করাই দিবা সেভ করার পরে। এটাকে আমরা বলছি কি, কল ব্যাক ফাংশন। তার মানে কি, সে যদি বাইরে থেকে একটা ফাংশন পাঠাই দেয় তাহলে অটোমেটিক্যালি এটা কল হয়ে যাচ্ছে, কল হয়ে যাওয়া মানে কি ওই ফাংশনটাই কল হচ্ছে ওখানে বসে, যে ফাংশনটা সে প্যারামিটার হিসেবে পাঠাইছে। এইটা হচ্ছে আসলে হায়ার অর্ডার ফাংশনের অন্যতম একটা ইউটিলাইজেশন, এবং জাভাস্ক্রিপ্টে এটা খুব বেশি ইউজ করা হয়, রাইট? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন আরো ইউটিলাইজেশন যদি আমরা দেখি, এটা মূলত অ্যাবস্ট্রাকশনেই হেল্প হয়, আরো ইউটিলাইজেশন দেখি, যেমন ধরেন চেইনিং, ফাংশন চেইনিং এ যদি এটা ইউজ হয়, যেমন এটা তো ওরা যদিও ম্যাপ মেথড লিখে দেখাইছে, বাট আপনি ধরেন বা ফিল্টার মেথড, এখানে একটা ফিল্টার মেথড লেখা আছে, দেখেন ফিল্টার মেথডে কি কি পাঠানো হয়, অ্যারে এবং টেস্ট। আচ্ছা, সো অ্যারে লেট পাস ইকুয়াল একটা এমটি অ্যারে রাখছে, দেন প্রতি অ্যারের প্রতিটা এলিমেন্ট সে ইয়া করছে, টেস্ট বলতে আসলে একটা মেথড বাইরে থেকে পাঠানো হয়েছে, খেয়াল করে দেখেন, এবং টেস্টের ভেতরে ইফ টেস্ট এলিমেন্ট, এই টেস্টের যে মেথডটা এটা বাইরে থেকে যে কল আসে পাঠাই দিবে, এবং তাকে বলা আছে তুমি যে টেস্ট পাঠাবা সেটা রিটার্ন করতে হবে ট্রু অথবা ফলস, না হলে তো আমি ইফ এর ভিতরে এটা চেক করতাম না। সে যদি অন্য কোনো কিছু পাঠায় যে ট্রু, যদি ট্রু অথবা ফলস না পাঠায় মেথডের রিটার্ন টাইপ, তাহলে এখানে কি ঘটবে, আনডিফাইন্ড হয়ে এটার ভিতরে ঢুকবেই না। আচ্ছা, আমি হাই লেভেল থেকে বলি, ফিল্টার নামে যে মেথডটা আছে এই মেথডের কাছে আমরা একটা অ্যারে পাঠাই দিব, এবং সাথে আমরা আর একটা লজিক্যাল ল্যাম্বডা এক্সপ্রেশন দিয়ে দিব, যে কোন কোন কন্ডিশনের উপর বেস করে আমি আসলে এই অ্যারে থেকে ডাটাগুলো চাচ্ছি, বুঝাতে পারছি কি? তাহলে এই টেস্ট আমি বাইরে থেকে পাঠাই দিয়ে আমি আসলে চেক করছি এই অ্যারে থেকে প্রতি এলিমেন্ট বের করে যে এই টেস্টের সাথে আসলে অ্যালাইন করে কিনা, যদি অ্যালাইন করে তাহলে আমি কি করছি, এই যে পাস্ট নামে এমটি অ্যারে বানাইছি তার ভিতরে পুশ করে দিচ্ছি, না হলে রেখে দিচ্ছি। তাহলে দিন শেষে আপনি দেখেন এটাকে আমি কিভাবে কল করব, কল করব হচ্ছে কনসোল ডট লগ ফিল্টার, তারপর আমি পাঠাই দিচ্ছি স্ক্রিপ্ট নামে একটা অ্যারে, এবং এটা আমার কাছে ধরেন একটা অ্যারে রাখা আছে যেই অ্যারেতে ডাটা আছে অনেক, এবং আমি একটা মেথড পাঠাচ্ছি সাথে সাথে ফিল্টারের কাছে যে স্ক্রিপ্ট, প্রতিটি স্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট ডট লিভিং, লিভিং হয় ট্রু অথবা ফলস আছে অবশ্যই, না হলে তো এটা এইভাবে পাঠানোর কথা না, বোঝাচ্ছে কিনা? তার মানে হচ্ছে এইটা তো একটা মেথড হিসেবে গেছে আমার, রাইট, যার ইনপুট হবে কি স্ক্রিপ্ট,
আচ্ছা, তার মানে আমরা এবার এই মেথড থেকে যদি এই মেথডে আসি, ফিটের কাছে তাহলে এখন কি আসলো? স্ক্রিপ্টস এবং এই অ্যাকশনটা আসছে। এখন লেট এলিমেন্ট অফ অ্যারে, তার মানে প্রতিটি এখানে তাহলে আমি এলিমেন্ট হিসেবে কি পাইলাম? একটা স্ক্রিপ্ট পাইলাম। টেস্টের ভিতর আমি স্ক্রিপ্টটাকে পাস করে দিলাম, রাইট? এই টেস্ট বলতে কোনটা? এইটা, আমি রাইট? তাহলে ইনপুট হিসেবে সে স্ক্রিপ্ট নিল এবং সে রিটার্ন করছে কি? স্ক্রিপ্ট ডট লিভিং। তাহলে লিভিং নামে অবশ্যই স্ক্রিপ্টের কাছে কোনো একটা প্রপার্টি আছে, যেটা ট্রু অথবা ফলস। যদি ট্রু হয় তাহলে সে ট্রু পাঠাবে, ফলস হলে ফলস পাঠাবে। দিন শেষে যদি ট্রু হয় তাহলে সে কি করছে? এটা ওই স্ক্রিপ্ট আরেকটা নতুন অ্যারেতে পুশ করছে। তার মানে আমি সেই সকল স্ক্রিপ্টই পাবো এই স্ক্রিপ্ট লিস্ট থেকে যেগুলো আসলে লিভিং স্ক্রিপ্ট। বোঝা গেল কি? এই যে আমি একটা বানালাম, এটা তো হায়ার অর্ডার ফাংশনের একটা উদাহরণ, রাইট? আচ্ছা, এটাকে অন্যভাবেও লেখা যায়। ওরা যেটাকে বলছে যে স্ক্রিপ্ট ডট ফিল্টার, যেটা আসলে অ্যারে নিজস্ব প্রোটোটাইপে আছে, রাইট? আপনি যদি অ্যারেতে ইউজ করেন স্ট্যান্ডার্ড, এটা লাইক ফরেস্ট, ফিল্টার ইজ এ স্ট্যান্ডার্ড অ্যারে মেথড। এটা অ্যারে নিজস্ব একটা মেথড আছে ফিল্টার নামে, যদিও উপরে ওরা ভিতরে কি ঘটে সেটা লিখে দেখাইছে, বাট অ্যারের কাছে এরকম ফিল্টার মেথড আসছে যেটা থ্রুতে আপনি এইভাবে ফিল্টার করে ডাটা নিয়ে আসতে পারবেন। বাট ওই সেম মেকানিজমে আসলে জিনিসটা কাজ করছে। ম্যাপও সেম কথা, এখানে ম্যাপ দেখাইছে। ম্যাপ মানে হচ্ছে যে ধরেন আপনি কোন একটা অ্যারে থেকে প্রতিটা এলিমেন্টের ভ্যালু চেঞ্জ করে আপনি আরেকটা অ্যারে চাচ্ছেন, এটাকে আসলে বলা হচ্ছে ম্যাপ। যেমন আমি যদি বলি যে এখানে ইনপুট হিসেবে দিচ্ছে অবজেক্ট স্ক্রিপ্ট এবং সে ভ্যালু হিসেবে রিটার্ন করছে কি? নেম। তাহলে আপনি যদি স্ক্রিপ্টস এর এগেনস্টে, এই যে কোনো স্ক্রিপ্টস এর এগেনস্টে ম্যাপ কল করেন এবং আপনি এই ধরনের একটা অ্যাকশন দিয়ে দেন, তাহলে সে আপনাকে রিটার্ন করবে কি? নেম গুলো শুধু ট্রান্সফর্মিং, অর্থাৎ ডাটা যদি আমি ট্রান্সফর্ম ডাটা হিসেবে পেতে চাই তাহলে আমরা এইটা ইউজ করতেছি, একই ধরনের উদাহরণ আর কি। রিডিউস ও তাই, রিডিউস এর এক্সাম্পল দিয়ে বলছে যে এটা অ্যারের একটা রেগুলার মেথড। সো এগুলো একটু আপনারা দেখে নিয়েন, বাট যেহেতু এগুলো স্ট্যান্ডার্ড হিসাবে কাজ করে। আর আপনাদের যে জিনিসটাই মনে হবে যে একটু প্র্যাকটিস করা দরকার, আপনি এখানে কোড করে চেঞ্জ করে, যেভাবে আমি করলাম বিভিন্ন জিনিস দেখানো দরকার, কোড করে চেঞ্জ করে রান করে দেখে নেবেন যে এই জিনিসটা ঠিক মতো কাজ করে কিনা। আচ্ছা, এখানে এই ইমেজ পিকচারটা আমার কাছে খুবই ভালো লাগে। এটার মূল কারণ হচ্ছে আমরা রিয়েল ওয়ার্ল্ড এর জিনিসটা দেখছি, খরগোশটা দেখছি এইভাবে, বাট প্রোগ্রামিং ওয়ার্ল্ডে সেটাকে কিন্তু আমরা ঠিকই মেজারমেন্ট করে বা তার কাছে কি কি থাকবে না থাকবে করে তার একটা সিমুলেশন বানানোর ট্রাই করি। এটাই হচ্ছে মূলত অবজেক্ট, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ার্ল্ড এ সবকিছু আমরা অবজেক্ট হিসেবে দেখি এবং সেটাকে আসলে আমরা সিমুলেট করার ট্রাই করি যতটুকু আসলে আমাদের দরকার। কারণ একটা অবজেক্টের প্রতিটা প্রতিটা জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে যে আমরা আসলে অ্যাক্সেস করব এবং সেটাকে ইউটিলাইজ করবো, এটা আমাদের দরকার হয় না। অ্যাবস্ট্রাকশন আসলে ওই কথাটাই বলে যে হাই লেভেল থেকে কতটুকু আপনার দরকার না হলেই নয়, নট নো মোর নো লেস যেটাকে আমরা বলি, কতটুকু না হলেই নয় ততটুকু আপনি আইডেন্টিফাই করেন ওই অবজেক্টের জন্য এবং ততটুকু আপনি ইউজ করেন, রাইট? ডিটেইলে তো শেষ নাই। যেমন আপনি যদি এখন এই খরগোশের গায়ে তো লোমের শেষ নাই, রাইট? পশমের শেষ নাই। এখন আপনি যদি এই পশম ও ডিজাইন করতে চান প্রোগ্রামিং এ, করতে পারবেন না এমন, কিন্তু এত ডিটেইল কি আপনার দরকার আছে? যেমন শিল্পীর তুলির যে যেটাকে বলে শিল্পীর তুলির আগে, এখন এক একটা শিল্পী কিন্তু এক এক ভাবে ডিজাইন করে, অনেক শিল্পী অনেক ডিটেইল ডিজাইন করে, প্রতিটা ডিটেইল আমাকে ফুটাই তুলতে হবে, রাইট? আবার অনেকে আছে কি হাই লেভেল থেকে অবয়বটা তুলে ধরে। সো ইট ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন, আপনার আসলে কতটুকু ডিটেইল দরকার অথবা কতটুকু হাই লেভেল থেকে জিনিসটাকে অ্যাক্সেস করা দরকার। ক্লাসটা সেভ করলে হবে স্যার, অনেকক্ষণ ধরে রেকর্ড। রাইট, প্রায় 1 ঘন্টা।